নমস্কার, আজকে আমরা শুনব শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুড়ির গল্প বরফ যখন গলের প্রথম পর্ব। দৈনিক বার্তাবহ থেকে মুখ তুলে কৌশিক বলল, এ ব্লুবার্ড মানে কি? প্রশ্নটা ভাদুড়ি মশাইকে করা, কিন্তু ইস্টার্ন কোরিয়ারে রোজ যে একটা ওয়ার্ড জাম্বল বেরোয়, খবর সম্পাদকীয় নিবন্ধ বিশেষ নিবন্ধ ইত্যাদির উপরে চোখ বুলিয়ে নিয়ে সত্য তিনি তার মধ্যে তখন ডুব দিয়েছেন। সুতরাং কৌশিকের প্রশ্নটা যে তার কানে ঢুকেছে এমন মনে হলো না। আত্মগতভাবে বললেন, CELSAT, উল্টে পাল্টে কাশল, কিন্তু GNERAD উল্টে পাল্টে এটা কি হতে পারে? সদানন্দবাবু উসখুস করছিলেন, সবাই চুপ করে যেতে বললেন, এই উত্তরটা আমি বলবো? কৌশিক বলল, কোন প্রশ্নটার উত্তর, আমারটার না মামাবাবুরটার? তোমারটার। বেশ বলুন। ব্লু ব্লাড হচ্ছে গিয়ে বনেদি বংশের মানুষ, মানে রাজারাজরা, নবাব বাদশাহ, আমির ওমরা, কি নিদেন জমিদার টমিদার বলতে যা বোঝো, সে তেনারা আর কি। কি ঠিক বলেছি তো? অরুণ সান্যাল বললেন, খেলে যা। আরে বসদা, কৌশিকের প্রশ্নটা তো আপনি দেখছি শুনতেই পাননি, তাহলে উত্তরটা কি করে ঠিক হবে? শোনো কৌশিক, ব্লু বার্ড হচ্ছে এক রকমের পাখি, ওদের পিঠের রংটা একেবারে ঝকমকে নীল। এই হার্ট স্পেশালিস্টদের একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে 89-এ তো আমাকে স্যাক্রামেন্টোয় যেতে হয়েছিল। নর্থ আমেরিকার নানান জায়গায় তখন এই ব্লু বার্ড আমরা বিস্তর দেখেছি। তোর মা তো সেবারে আমার সঙ্গে ছিলেন, তিনিও দেখেছেন। কি গো, তোমার মনে নেই? মালতী আমাদের চায়ের পেয়ালায় আবার নতুন করে চা ঢালতে ঢালতে বলল, দেখেছিলুম নাকি, কি জানি আমার তো কিছু মনে পড়ছে না। মনে না পড়তে পারে, কিন্তু দেখেছিলে? অরুণ সান্যাল চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন, আসলে নর্থ আমেরিকায় তো ব্লু বার্ডের ন্যাচারাল হ্যাবিট্যাট, অবশ্য অন্যান্য দেশেও যে দেখা যায় না তা নয়। সদানন্দবাবু বললেন, আমাদের ইন্ডিয়ায় দেখা যায় না? আমি বললুম, হ্যাঁ যেতেই পারে, এত বড় দেশ, এখানে কাক, কোকিল, শালিক, চড়ুই, ময়না, টিয়া, বুলবুলি, টুনটুনি, ফিঙে, কাঠঠোকরা, হাজার গন্ডা পাখি রয়েছে, আর ব্লু বার্ড থাকবে না তাও কি হয় নাকি? না কিরণদা, অরুণ সান্যাল বললেন, ইউ কান্ট বি দ্যাট সার্টেন। আমাদের দেশে নীলকণ্ঠ বলে একটা পাখি আছে বটে, ওই বেতলার রেস্ট হাউসের সামনে একবার এক ঝাঁক নীলকণ্ঠ দেখেও ছিলুম, কিন্তু সেটা ঠিক ব্লু বার্ড নয়। আমি বললুম, আরে অত কথায় কাজ কি, হাতে পাঁজি মঙ্গলবার ইন্ডিয়ান বার্ডসের উপরে সালিম আলীর বইখানা একবার দেখে নিলেই তো গোল মিটে যায়। ও বই তো আমাদের বাড়িতে এক কপি রয়েছে, মালতী বলল। ওরে কৌশিক, তোর বাবার পড়ার ঘরের আলমারি থেকে বইখানা একবার নিয়ে আয় তো। কৌশিক এতক্ষণ হাঁ করে আমাদের কথাবার্তা শুনে যাচ্ছিল, প্রশ্নটা তুলবার পর থেকে আর একটাও কথা বলেনি। এবারে সে তার মায়ের দিকে ফিরে তাকালো, কিন্তু এক্ষুনি যে চেয়ার ছেড়ে উঠবে এমন মনে হলো না। অরুণ সান্যাল বললেন, কি হলো রে, যাচ্ছিস না যে, নিয়ে আয় বইখানা। আমি বললুম, হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো, কথাটা যখন উঠেই পড়েছে তখন আর দেরি করে কাজ কি, একটা মীমাংসা হয়ে যাক। কৌশিক হঠাৎ হো হো করে হেসে উঠল, সে একেবারে দম ফাটা হাসি, কিছুতেই থামে না। আমি বললুম, আরে কি হলো রে, এত হাসছিস কেন? হাসি থামিয়ে কৌশিক বলল, ও কিরণ বাবা একটা কথা বলবো, অফকোর্স ইফ ইউ ডোন্ট মাইন্ড। বললুম, আরে এত কিন্তু কিন্তু করছিস কেন, যা বলবার বলে ফেল। বেশ তাহলে বলেই ফেলছি, ইউ শুড ইমিডিয়েটলি সি অ্যান ENT স্পেশালিস্ট। শান্তনু কাকা তো ওয়ান অফ দ্য টপার্স ইন দিস লাইন, ওর কাছেই চলে যাও, বাবার বন্ধু, নো খরচা, বিনি পয়সায় বেস্ট পসিবল চিকিৎসা পেয়ে যাবে। আমি তো হতভম্ব, বললুম, তার মানে? তাও বুঝিয়ে বলতে হবে, কৌশিক বলল, বাবাকেও সঙ্গে করে নিয়ে যেও। আমি কি বললুম আর তোমরা কি শুনলে? সদানন্দবাবু এক গাল হেসে বললেন, রাইট, আপনাদের দুজনেরই কানের 12টা বেজে গেছে মশাই, কৌশিক বলল ব্লু ব্লাড আর আপনারা শুনলেন ব্লু বার্ড, আবার তাই নিয়ে আপনারা তক্ক জুড়ে দিয়েছেন, আরে ছ্যা ছ্যা। কৌশিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল,
বস জেঠু, আপনিও একবার শান্তনু কাকাকে দিয়ে আপনার কানটা পরীক্ষা করিয়ে নিন। সদানন্দবাবু বললেন, হ্যাঁ, আপনার কানের অবস্থাও সুবিধের নয়। তার মানে তুমি ব্লু ব্লাড বলনি? না, বলিনি। তাহলে কি বলেছিলে? ব্লু বিয়ার্ড, কিছু বুঝলেন? ওদিক থেকে ভাদুরি মশাই বললেন, বুঝেছি, GNERAD, উল্টে পাল্টে DANGER, ডেঞ্জার। যাক, সমস্যা মিটে গেল। অরুণ সান্যাল বললেন, এ আপনার ওয়ার্ড জাম্বলের সমস্যা তো মিটলো, এদিকে আমাদের সমস্যা এখনো মেটেনি বড়দা। তোমাদের আবার কি সমস্যা? ভাদুরি মশাই বললেন, ব্লু বেড, ওর মানে তো সবাই জানে। মানেটা যে কি সেটা বুঝবার আগেই ডোরবেল বেজে উঠল। অরুণ সান্যাল বললেন, ওরে কৌশিক, কে এলো একবার ডাকতো বাবা? মালতি বলল, পেশেন্ট হলে বিকেলে বাবার চেম্বারে যেতে বলে দিবি। বাবা রে বাবা, সারাক্ষণ শুধু রুগী আর রুগী, লোকটা যে একটা দিন একটু বিশ্রাম নেবে তার চো নেই। ভাদুরি মশাই বললেন, মনে হচ্ছে অরুণের পেশেন্ট নয়, আমার ক্লায়েন্ট, সকাল 9:30 আসতে বলেছিলুম। কৌশিক ইতিমধ্যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মিনিট দেড়েক বাদে যে ভদ্রলোকটিকে সঙ্গে নিয়ে এসে ফিরে এলো, তার বয়স আন্দাজ 45 থেকে 50-এর মধ্যে হবে। এক নজর দেখেই বোঝা যায় যে শৌখিন মানুষ। পরনে মিলের মিহি কাঁচি ধুতি আর গিলে হাতা আত্মির পাঞ্জাবি, পায়ে পেটেন্ট লেদারের গ্রিশন কাট পাম্প শু, চোখে হালকা বাদামি ফোটোক্রোম্যাটিক লেন্সের রিমলেস চশমা, পাঞ্জাবির বোতামের ঘের আর গলার চারপাশে যে মিহি সাবুদানার বুটিদার কাজ করানো হয়েছে সেটাও আমার নজর এড়ালো না। ভাদুরি মশাই তার সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠে বললেন, আরে আসুন আসুন মিস্টার মিত্র। তারপর একটা খালি সোফার দিকে হাত বাড়িয়ে বললেন, বসুন, বাড়ি চিনতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধে হয়নি, মিস্টার মিত্র বললেন। বাড়িটা যে কাকুরগাছির মোড়ে সে তো গত হপ্তার গোড়ায় ব্যাঙ্গালোরে যখন ফোন করি তখন আপনি বলেই দিয়েছিলেন, তাহলে আর অসুবিধে হবে কেন? ভালো, তা এই যাত্রায় কয়েকটা দিন এখানে আছেন তো? ভেবেছিলুম তো থাকবো, কিন্তু থাকতে আর পারছি কোথায়, মিস্টার মিত্র বললেন। দেরাদুন থেকে কাল রাত্রিরে ফোন এসেছিল, ফোনে যা কথা হলো তাতে মনে হচ্ছে তাড়াতাড়ি ফেরা দরকার, ভাবছি কালই ফিরে যাব। আসলে ব্যাপারটা কি জানেন? ভদ্রলোক কথাটা শেষ করলেন না, কি জানি কেন মনে হলো আমরা আছি বলেই সব কথা তিনি খুলে বলতে পারছেন না, অস্বস্তি বোধ করছেন। এই অবস্থায় বসে থাকাটা অশোভন, তাই দাঁড়িয়ে উঠে বললুম, চলি ভাদুরি মশাই, আমার আবার অফিস আছে, সদানন্দবাবু আপনিও চলুন। ইঙ্গিতটা সদানন্দবাবু ধরতে পারলেন না, বললেন, সে কি মশাই, আজ তো সরস্বতী পুজো, আপনার কাগজেও আর ছুটির দিন, তাহলে এখনই উঠতে হবে কেন? ভাদুরি মশাই হেসে বললেন, কাউকেই উঠতে হবে না, আসলে আমারই ভুল হয়েছে, মিস্টার মিত্রের সঙ্গে আগেই আপনাদের পরিচয় করে দেওয়া উচিত ছিল। ইনি মিস্টার মাধবানন্দ মিত্র, দেরাদুনে থাকেন, একটা সিনেমা হল, একটা হোটেল, দুটো স মেল আর গোটা কয়েক অর্চার্ডের মালিক। তাছাড়া যেমন দেরাদুন তেমনি মুসৌরি শহরেও বেশ কিছু ল্যান্ডেড প্রপার্টি আছে বলে শুনেছি। মিস্টার মিত্র যে একটু অবাক বোধ করছিলেন তাতে সন্দেহ নেই, অবাক ভাবটা কাটিয়ে উঠে জিজ্ঞেস করলেন, নিজের সম্পর্কে আমি তো আপনাকে কিছুই প্রায় বলিনি, এক আমার ওই বিপদের কথাটা ছাড়া, তাহলে এত সব খবর আপনি কোথায় পেলেন? বাহ, আপনার কেসটা আমি নিয়েছি আর আপনার সম্পর্কে দু একটা খবর আমি নেব না? কোত্থেকে নিলুম, কে বললো, সেসব আপনার না জানলেও চলবে, তা সে কথা থাক। যা বলছিলুম, আপনার পরিচয় তো এরা জানলেন, এবার এদের পরিচয়টাও আপনাকে জানিয়ে দিই। এ হচ্ছে কৌশিক, আমার ভাগ্নেও বটে, অ্যাসিস্ট্যান্টও বটে, ব্যাঙ্গালোরে আমার কাছেই থাকে আপাতত। ওই হচ্ছে CBI, অর্থাৎ চারু ভাদুরি ইনভেস্টিগেশনসের চিফ এক্সিকিউটিভ অফিসার। ও আচ্ছা, আর এরা? আপনার ডান পাশে বসে আছেন ডক্টর অরুণ সান্যাল, কৌশিকের বাবা, হার্ট স্পেশালিস্ট, তবে নিজেই হার্টের অসুখে ভোগেন। আর সামনে বসে আছেন কিরণ চাটুর্য আর সদানন্দ বসু। ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি এদের দুজনেরই সাহায্য নিয়ে থাকি, অর্থাৎ এরা কেউই বাইরের লোক নন। আপনার যা বলবার তা এদের সামনেই আপনি স্বচ্ছন্দে বলতে পারেন, কোনো সংকোচ করবেন না। মিস্টার মিত্র ঢোক গিলে বললেন, হ্যাঁ, কী যেন বলছিলুম? বলছিলেন যে দেরাদুন থেকে কাল ফোন এসেছিল,
ফোনে যা কথা হলো তাতে আপনার মনে হচ্ছে তাড়াতাড়ি ফেরা দরকার, তাই ভাবছেন যে কালই ফিরে যাবেন। এই পর্যন্ত বলবার পরে আপনি বলেন আসলে ব্যাপারটা কি জানেন, তারপরেই আপনি চুপ করে যান। এখন বলুন তো আসলে এই ব্যাপারটা কি? মিস্টার মিত্র একটুক্ষণ চুপ করে রইলেন, কি যেন ভাবলেন, তারপরে বললেন, আসলে ব্যাপার একটা অর্চার্ড অর্থাৎ ফলের বাগান নিয়ে। ওদিককার এক মারোয়ারি ব্যবসায়ী ওমকারমাল আগরওয়াল ওটা কিনতে চায়, কিন্তু আমি বেচতে চাই না। আর চাই না বলেই এখনকার যে মার্কেট রেট তার তুলনায় তা ধরুন ডবল তো বটেই, প্রায় আড়াই গুণ দাম আমি চেয়েছিলাম। ভেবেছিলাম বেটা ঝানু ব্যবসায়ী বাগানটার যে ওই দাম হতে পারে না তা খুব ভালোই জানে, ফলে আর এগোবে না, কিন্তু এখন দেখছি সরাসরি বেচবো না বলে দিলেই ভালো হতো। মানে দেরাদুনে যে লোকটা আমাদের সম্পত্তি দেখাশোনা করে কিষেনলাল, কাল সেই ফোন করেছিল, তো তো ফোন করে সে বলল যে। মাধবানন্দ তার কথা শেষ করবার আগেই ভাদুরিমশাই বললেন, বলল যে মারোয়ারি বিজনেসম্যানটি ওই টাকাতেই রাজি, তাই তো? তা অগ্রিম বাবদে ইতিমধ্যে কিছু অফার করেনি তো? মিস্টার মিত্র বললেন, অফার করেছে তো বটেই, কিষেনলাল সে টাকা অ্যাকসেপ্ট করে একটা রসিদও দিয়ে দিয়েছে। কত টাকা তাও কিষেনলাল জানালো, 2.5 লাখ, অ্যান্ড দ্য এন্টায়ার অ্যামাউন্ট ইন ক্যাশ। অথচ ওই বাগানটা আপনি বেচতে চান না? না, চাই না। এক মুহূর্ত চুপ করে রইলেন মিস্টার মিত্র, তারপর বললেন, না বেচতে হলে ওই 2.5 লাখ এখনই ফেরত দিতে হয়, কিন্তু এই মুহূর্তে তো তারও উপায় নেই। কেন, অসুবিধে কোথায়? বলছি, আমার যে একটা সিনেমা হল আছে তা তো দেখছি আপনি জানেন, তা হালে সেটা রেনোভেশন করিয়েছি, সেই ব্যাপারে মাল মেটেরিয়ালের আর লেবার বাবদে এক কন্ট্রাক্টর আমার কাছে প্রায় 1.25 লাখ টাকা পাবে। এখন কিষেনলাল বলছে যে বাগানের দাম বাবদে ওই যে 2.5 লাখ টাকা পাওয়া গেল তার থেকে কন্ট্রাক্টরকে 2 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছে, ফলে বাগানটা যদি না বেচি তো আই হ্যাভ টু রেজ দ্যাট অ্যামাউন্ট ইমিডিয়েটলি। তো সেই জন্যই কাল দেরাদুনে ফিরে যেতে চাইছেন? হ্যাঁ, সেটা একটা কারণ, মিস্টার মিত্র বললেন, কিন্তু সেটাই যে আসল কারণ তা নয়। আসল কারণটা কি তা তো দেরাদুন থেকে যখন ব্যাঙ্গালোরে আপনাকে ফোন করি তখনই আপনাকে জানিয়েছিলাম। মিস্টার ভাদুরি, দেরাদুনে গত 3 মাসে অন্তত 3 বার আমাকে মারবার চেষ্টা করা হয়েছে, মাই লাইফ ইটস ইন ডেঞ্জার। কিন্তু সে তো দেরাদুনে, ভাদুরি মশাই বললেন, কলকাতায় তো আর আপনার জীবনের কোনো আশঙ্কা নেই, তাহলে আপনি কলকাতা ছাড়তে এত ব্যস্ত হয়ে পড়লেন কেন? কাজের মেয়েটির হাত দিয়ে মালতী ইতিমধ্যে আর এক প্রস্তুত চা পাঠিয়ে দিয়েছিল। মাথা নিচু করে ধীরে সুস্থে চায়ের পেয়ালায় চুমুক দিলেন মিস্টার মিত্র, তারপর ভাদুরি মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, কলকাতায় এসে দেখছি এখানেও আমি নিরাপদ নই। তার মানে? মানে আর কিছুই নয়, দেরাদুনে যারা আমাকে মারবার চেষ্টা চালাচ্ছিল কলকাতাতেও তারা লোক পাঠিয়ে দিয়েছে। পরশু আমি কলকাতায় পৌঁছেছি, তারপর থেকে আজ সকাল পর্যন্ত কবার আমাকে মারবার চেষ্টা হয়েছে জানেন? অন্তত 2 বার। কিভাবে? বলছি, মাধবানন্দ আবার চায়ের পেয়ালায় চুমুক দিলেন, তারপর আস্তে আস্তে মাথা তুলে বললেন, গণেশ অ্যাভিনিউয়ের ক্যালকাটা হোটেলটা চেনেন? বিলক্ষণ, ভাদুরী মশাই বললেন, রাস্তার দক্ষিণ ফুটপাথে, ইউএনআই এর অফিস আর মোড়ের এলআইসি বিল্ডিং এর মাঝামাঝি জায়গায়, তাই তো? ঠিক বলেছেন, পরশু বিকেল থেকে ওখানেই আছি, তা কাল সকালে এই ধরুন 10টা নাগাদ একবার আলিপুর কোর্টে যাবার দরকার ছিল। রাস্তা পেরিয়ে ট্যাক্সি ধরতে যাব, এমন সময় পিছন থেকে কেউ আমাকে এমন ধাক্কা দেয় যে ফুটপাথ থেকে রাস্তার উপরে আমি মুখ থুবড়ে পড়ে যাই। একটা স্টেশন ওয়াগনের সামনে পড়েছিলুম, তার ড্রাইভার যদি না তক্ষুনি ব্রেক কষত নির্ঘাত আমি চাপা পড়তুম। পিছন ফিরে অবশ্য কাউকেই দেখতে পাইনি, অফিস টাইম, ওই সময় তো রাস্তার উপরে ভিড় সারাক্ষণ লেগেই থাকে, তো বুঝতে পারলাম যে যেই ধাক্কা মেরে থাকুক সে ভিড়ের মধ্যে বেমালুম মিশে গেছে। আর দ্বিতীয় ঘটনাটা? সেটা আজ সকালে ঘটল, আপনার এখানে আসবো বলে যখন হোটেল থেকে বেরুই তখন। কি হয়েছিল? হোটেলের একতলার রিসেপশন থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াবা মাত্র উপর থেকে একটা ফুল গাছের টব আমার একেবারে পাশে এসে আছড়ে পড়ল। আমার বিশ্বাস হোটেল বাড়িরই উপরের কোনো তলার বারান্দা থেকে কেউ ওটা ফেলেছিল, ইঞ্চি 2-4 এদিক ওদিক হলে আর দেখতে হতো না, মাথাটা থেঁতলে যেত। হোটেলে ঢুকে খোঁজ করেছিলেন? করেছিলুম, ম্যানেজার তৎক্ষণাৎ উপরে লোক পাঠিয়ে খোঁজখবরও করেছিলেন, কিন্তু কী করে যেমনটা হলো তার কোনো হদিশ পাওয়া গেল না।
ভদ্রলোক অবশ্য খুব ক্ষমাটমা চাইলেন, তারপর বললেন যে টবগুলোকে বারান্দা সিলিং থেকে তারের জালে ঝুলিয়ে রাখা হয়, তো তিনতলায় একটা তারের জালে মোর্চে ধরেছিল, সেটা ছিঁড়ে গিয়ে এটা ঘটেছে। আপনার সে কথা বিশ্বাস হয় না, তাই তো? না, হয় না। তাই ঠিক করেছি কালই আমি দেরাদুনে ফিরে যাব। দেরাদুনও অবশ্য আমার পক্ষে খুব সেফ জায়গা নয়, কিন্তু সেফ না হোক চেনা জায়গা তো বটে। না মশাই, কালই দুন এক্সপ্রেসে আমি ফিরে যাচ্ছি। রিজার্ভেশন পাবেন? পাবো কি, পেয়ে গেছি। হোটেলের ম্যানেজারই ওদের চেনা এক ট্রাভেল এজেন্টকে বলে দুটো বার্থ রিজার্ভেশনের ব্যবস্থা করে দিলেন, দুটোই লোয়ার বার্থ। তার জন্য অবশ্য 200 টাকা এক্সট্রা দিতে হলো, কিন্তু তা হোক, আই ডোন্ট মাইন্ড। দুটো বার্থ কেন? বা আপনি আমার সঙ্গে যাচ্ছেন না? মাধবানন্দ বললেন, ব্যাঙ্গালোরে যখন আপনাকে ফোন করি তখন তো সেরকমই কথা হয়েছিল, মনে নেই? তা আছে, কিন্তু তাই বলে যে এত তাড়াতাড়ি যেতে হবে সেটা তখন বুঝতে পারিনি। একেবারে হঠাৎই ভাদুরী মশাইয়ের হাত দুখানা জড়িয়ে ধরলেন মাধবানন্দ মিত্র। বললেন, বুঝতে পারছি আপনার অসুবিধে ঘটালুম, কিন্তু আমার অবস্থাটা একবার বুঝে দেখুন, দয়া করে না বলবেন না। একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই, তারপর বললেন, ঠিক আছে, যাব। কাল দেরাদুন এক্সপ্রেস ছাড়বার ঠিক 15 মিনিট আগে হাওড়া স্টেশনে বড় ঘড়িটার নিচে আমি দাঁড়িয়ে থাকব। মাধবানন্দ বিদায় নেবার পরে আমরাও উঠি উঠি করছি দেখে মালতি বলল, আরে ইচ্ছে হলে আপনি আর সদানন্দবাবু এখানে খেয়ে যেতে পারেন কিরণদা, তবে আগে বলে দিচ্ছি আজ আমাদের নিরামিষ খাওয়া। বললুম, নিরামিষে আপত্তি নেই, তবে বাসনটি একটু চিন্তায় থাকবে। সদানন্দবাবু বললেন, আমার ওয়াইফও খুব চিন্তা করবেন মিসেস সান্যাল। মালতি বলল, ও নিয়ে ভাববেন না, দুজনকেই আমি ফোন করে দিচ্ছি। বললুম, তা করো, কিন্তু নিরামিষ কেন, আজ মঙ্গলবার বলে। অরুণ সান্যাল বললেন, না না সেসব নয়, আজ যে সরস্বতী পুজো সেটা ভুলে গেলেন, আজ তো নিরামিষ খাওয়ার নিয়ম। ভাদুরী মশাই বললেন, কোথাকার নিয়ম তা তোমরাই জানো বাপু, তা খাওয়ার কথা বাদ দিয়ে এখন বলো তো মাধব মিত্রের কথা শুনে কি মনে হলো। সদানন্দবাবু বলে উঠলেন, আমি বলবো? বলুন। লোকটা খুব বিপদে পড়ে গেছে মরাই, দেরাদুনে 3-3 বার খুনের অ্যাটেম্পট হয়েছে, আবার এখানে 2-2 বার, ও ভাবা যায় না। ভাদুরী মশাই আমার দিকে তাকিয়ে বললেন, আপনার কি মনে হলো কিরণবাবু? ওই যে একটা কথা আছে না, আমি যাই বঙ্গে তো আমার কপাল যায় সঙ্গে, এ তো দেখছি সেই ব্যাপার। ভদ্রলোক দেরাদুন থেকে কলকাতা এলেন, কিন্তু নিয়তির হাত থেকে এখানে ওর নিষ্কৃতি মিলছে না। অরুণ, তোমার সত্যি কথাটা বলবো দাদা? বলে ফেলো। আমার ধারণা ভদ্রলোক এক ধরনের হাইপোকন্ড্রিয়ায় ভুগছেন। ওরে বাবা, এ তো ভারী শক্ত কথা হয়ে গেল মশাই, সদানন্দবাবু বললেন, একটু বুঝিয়ে বলুন। বলছি, হাইপোকন্ড্রিয়া হচ্ছে এক ধরনের মস্তিষ্কের ব্যায়াম, তবে কিনা উইদাউট এনি রিয়েল কজ। ভদ্রলোক দুটো ঘটনার কথা বলেছেন, কিন্তু দুটোই হয়তো আচমকা ঘটে যাওয়া ঘটনা, একটাও হয়তো ওকে মারবার জন্য ঘটনা হয়নি। অর্থাৎ, কৌশিক বলল, অর্থাৎ অফিস টাইমের ভিড়ের রাস্তায় কারোর অমন একটা ধাক্কা হঠাৎ লাগতেই পারে, আর তারের জালে মোর্চে ধরে গিয়ে ঝুলন্ত একটা টব ওইভাবে রাস্তার উপরে পড়ে যাওয়া কোনো বিচিত্র ব্যাপার নয়। বাবা তো ঠিকই বলেছে মামা বাবু, কিছুদিন আগেই তো ওরই কাছে একটা 7-তলা না 10-তলা বাড়ির ছাদ থেকে একটা ইট পড়ে গিয়ে এক ডাক্তারের মাথা ফেটে গিয়েছিল। কিন্তু তাই বলে যে ওই ডাক্তারবাবুকে মারবার জন্যই ইটখানা ওইভাবে ছাদ থেকে কেউ ছুঁড়ে মেরেছিল তা তো আর বলা যাচ্ছে না। আসলে ওটা একটা অ্যাক্সিডেন্ট, যেমন অ্যাক্সিডেন্ট কিনা যে কোনো শহরে যে কোনো দিন ঘটতে পারে। অরুণ সান্যাল বললেন, রাইট, ভদ্রলোক আসলে মৃত্যু ভয় ভুগছেন, অ্যান্ড দ্যাট টু উইদাউট এনি রিয়েল কজ। আমি বললুম, হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আপনার কি মনে হয়, তা তো বললেন না ভাদুরী মশাই। ভাদুরী মশাই বললেন, মৃত্যু ভয়টা সত্যি না মিথ্যে, অর্থাৎ ভয়ের কারণ আছে কি নেই এখনই তা আমি বলতে পারছি না, আগে দেরাদুনে যাই তারপরে সেটা বুঝতে পারবো। কিন্তু ইতিমধ্যে একটা কথা বলতে পারি, সেটা এই যে যা ঘটেছে সেটা ডিসক্রাইব করতে গিয়ে একটা মাইনার ব্যাপারে সম্ভবত মাধব মিত্রের একটা মিথ্যে কথা আমাদের বলে গেলেন, অথচ সেটা বলবার যে কোনো দরকার ছিল তাও কিন্তু নয়। বলেন কি মশাই, একটা ফলস দিয়ে গেল?
প্রশ্নটা সদানন্দবাবুর। উত্তরে ভাদুরী মশাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই মালতী এসে বলল, কাজের মেয়েটা ও বেলা আসবে না। অরুণ সান্যাল বললেন, কেন? বা আজ সরস্বতী পুজো না, বিকেলবেলায় ওদের পাড়ায় গানের মজলিস বসবে, তোমরা উঠে পড়ো তো, চটপট যদি খেয়ে নাও তো থালা বাসনগুলো এবেলায় ওকে দিয়ে মাজিয়ে রাখতে পারি। বারোটার মধ্যে খাওয়া শেষ, বিদায় নিয়ে নিচে নামতে নামতে সাড়ে বারোটা। ফিরতি পথে গাড়িটা সত্য মানিকতলা ব্রিজের উপরে উঠেছে এমন সময় পাশের সিট থেকে সদানন্দবাবু বললেন, যা চলে, একটা কথা তো শোনাই হলো না। গিয়ার পাল্টে জিজ্ঞেস করলুম, কি কথা? ওই ফলস দেওয়ার কথাটা। আরে তাই তো, পিছন থেকে যে স্কুটারটা অতি বিপজ্জনকভাবে আমাকে ওভারটেক করবার চেষ্টা করছিল সেটাকে সামনে এগিয়ে যেতে দিয়ে বললুম, আরে আর খেয়ালই হয়নি। আমি কিন্তু আর একটা ফলস ধরে ফেলেছি মশাই। সেটা আবার কি? মাধব মিত্তিরের বয়স কত বলুন তো? বছর 45 হবে। আরে না মশাই, অনেক বেশি, সদানন্দবাবু বললেন। চুলের রং দেখে 45 ভাবছেন তো, ওটা ফলস, কলপ লাগায়। 15 ফেব্রুয়ারি মঙ্গলবার ছিল সরস্বতী পুজো। 16 ফেব্রুয়ারি অর্থাৎ ভাসানের দিন ভাদুরী মশাই দুন এক্সপ্রেসে মাধব মিত্তিরের সঙ্গে দেরাদুন রওনা হয়ে যান। আজ 19 ফেব্রুয়ারি শনিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে বৈঠকখানা ঘরে বসে কাগজ পড়ছি এমন সময় সদানন্দবাবু এলেন। এসে আমার পড়ার টেবিলের উল্টো দিকে চেয়ারে বসে একখানা কাগজ টেনে নিয়ে প্রথম পৃষ্ঠার হেডলাইনগুলোর উপর চোখ বুলোতে বুলোতে বললেন, না, দেশটা একেবারে চোরে জোরে ছেয়ে গেল মশাই। বুঝলুম এটা ভনিতা মাত্র, একটু বাদেই তিনি আসল কথায় আসবেন। তা এলেনও, মিনিট দু চার খবর পড়ার ভান করে তারপর জিজ্ঞেস করলেন, কোনো খবর পাওয়া গেল? হাতের কাগজ সরিয়ে রেখে বললুম, একটু ঝেড়ে কাশুন তো, কিসের খবর? দেরাদুনের, অর্থাৎ ভাদুরী মশাইয়ের খবর, তাই তো? তা নয় তো কি আমি দেরাদুন রাইসের চলতি বাজার দরের খবর জানতে চাইছি, সদানন্দবাবু বললেন। একটা পৌঁছো সংবাদ পর্যন্ত পাওয়া গেল না। এদিকে আবার যার সঙ্গে গেছেন, হি ইজ এ স্লাই ফক্স, বড় চিন্তায় আছি মশাই। মাধব মিত্তির যে স্লাই ফক্স তা বুঝলেন কি করে? বা লোকটা সেদিন কতক্ষণই বা ও বাড়িতে ছিল, অথচ ভাদুরী মশাই নিজেই বললেন তারই মধ্যে ওকে একটা ফলস মেরে দিয়েছে, তাহলে চিন্তা হবে না? আরে চিন্তার কিছু নেই, পৌঁছো সংবাদ পাওয়া গেছে। তাই? কখন পাওয়া গেল? কাল রাত্রিরে ফোন করেছিলেন, তবে দেরাদুন থেকে নয়। তবে কোত্থেকে? মুসৌরি থেকে। কেন মুসৌরি? কেন? ভাদুরী মশাইয়ের কাজ তো যা বুঝলুম দেরাদুনে, তাহলে হঠাৎ মুসৌরি যাবার দরকার হলো কেন? বাসন্তী চা নিয়ে ঘরে ঢুকল, বললুম, ব্যাস আসল লোক এসে গেছে, যা জিজ্ঞেস করবার বাসন্তীকেই করুন। সদানন্দবাবু বললেন, কেন, বৌমাকে জিজ্ঞেস করতে হবে কেন? চায়ের কাপে চুমুক দিয়ে বললুম, বলছি বাড়ি ফিরতে কাল আমার একটু রাত হয়ে গিয়েছিল, ফলে মুসৌরি থেকে রাত 8টায় যে কল আসে সেটা বাসন্তীকেই ধরতে হয়। কথাবার্তা যা হবার তা ওরই সঙ্গে হয়েছে, ওই আপনাকে সব ভালো করে বুঝিয়ে বলতে পারবে। ওরে বাবা, এখন আমার মরবার সময় নেই, বাসন্তী হাঁ হাঁ করে উঠল। বাজার এসে পড়ে আছে, এখন যদি তোমাদের সঙ্গে কথা বলতে বসি তো ওদিকটা কে দেখবে? আর তাছাড়া কথা যা হয়েছে সে তো তুমি জানোই। বসমশাই, আপনি ওর কথায় কান দেবেন না তো, উনি সব জানেন। বাসন্তী চলে যাচ্ছিল, কিন্তু যেতে যেতে ফের ঘুরে দাঁড়িয়ে সদানন্দবাবুর দিকে তাকিয়ে বলল, তবে হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি, কলকাতায় এরই মধ্যে একটু একটু গরম পড়ে গেছে বটে, কিন্তু ওদিকে এখনও দারুণ শীত। বাসন্তী চলে গেল। সদানন্দবাবুকে দেখে মনে হলো বাসন্তীর শেষ কথাটার তাৎপর্য তিনি ধরতে পারেননি। বললুম, কি বুঝতে পারলেন না? তাই তো, বুঝবো না কেন, সদানন্দবাবু বললেন, দারুণ শীত, মানে এদিকে নয় ওদিকে। কোন দিকে? না সেটা অবশ্য বুঝিনি। বোঝা উচিত ছিল, হেসে বললুম, দেরাদুনে। মুসৌরিতে শীত অবশ্য আরও বেশি, মনে হবে যেন প্রকাণ্ড একটা ফ্রিজের মধ্যে বসে আছি, সে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা। কেন? আরে জায়গাটা আরও উঁচুতে কি না, তার উপরে ধরুন হিমালয়ে এই সময় বরফ গলতে শুরু করেছে, ফলে বাতাস হয়ে উঠেছে একেবারে মাংস কাটা চপারের ফলার মতো, তার ধার এমন বেড়ে গেছে যে সে আর কহতব্য নয়, কিছু বুঝলেন? ওরে বাবা, তার মানে তো ভয়ঙ্কর ব্যাপার। এ হে হে, ভাদুরী মশাইয়ের তো তাহলে যাচ্ছে তাই রকমের কষ্ট হচ্ছে।
আমাদেরও হবে। বলেন কি মশাই, ওয়েদার ফোরকাস্টে সেরকম কিছু লিখেছে নাকি? মানে বৃষ্টি ফিষ্টি হয়ে কলকাতাতেও ফের জাঁকিয়ে শীত পড়বে বলে হাতের কাগজখানার পাতা উল্টে আবহবার্তার উপরে চোখ বুলিয়ে সদানন্দবাবু বললেন, কই, কাগজে তো সেরকম কিছু লিখছে না। ওফ, আমি তো কলকাতার কথা বলিনি। তাহলে? কাগজ থেকে চোখ সরিয়ে সদানন্দবাবু আমার দিকে তাকালেন। তাকালেন তো তাকিয়েই রইলেন। তারপর দেখলুম আস্তে আস্তে তার মুখখানি একেবারে অমলিন হাস্যে ভরে উঠেছে। বললেন, ও বুঝেছি। কী বুঝেছেন? আমরাও দেরাদুন যাচ্ছি, তাই তো? আপনি যাচ্ছেন কি না জানি না, তবে আমি যাচ্ছি। ভাদুরী মশাই অবশ্য আপনার কথাও বলেছেন, তার ধারণা কাজ মিটতে খুব একটা সময় লাগবে না, যেতে পারবেন? ওখানে এখন কিন্তু বড্ড শীত, তাই ভাবছিলাম যে মিসেস বসু আপনাকে পারমিশন দিলে হয়। এই শেষের কথাটা বললুম স্রেফ ভদ্রলোককে একটু উস্কে দেবার জন্য, তাতে কাজও হলো। সদানন্দবাবু ঝাঁঝালো গলায় বললেন, এ অত মিসেস বসুর ভয় দেখাবেন না তো, কি ভাবেন আপনারা আমাকে? হ্যাঁ, অ্যাম আই আ হ্যান্ডপ্যাকড ম্যান? আমি যাচ্ছি। তাহলে তৈরি হন, আর তো সময় নেই। আজ শনিবার, ভিআইপি কোটা থেকে বলে কই দুটো বড় যদি জোগাড় হয়ে যায় তো সোম কি মেরে কেটে মঙ্গলবারই আমরা বেরিয়ে পড়তে পারবো। তবে হ্যাঁ, গরম জামা কাপড় যত পারেন সঙ্গে নেবেন। হ্যাঁ, তা তো নেবই। জাম্পার, পুলোভার, গলাবন্ধ কোট, অলস্টার, আলোয়ান, দস্তানা, মোজা, মাফলার সব চাই। একটা মাঙ্কি ক্যাপ আছে, ওই যেটা পরে শীতকালে আমি মর্নিং ওয়াক করি আর কি, সেটাও নিয়ে নেব। এই মাঙ্কি ক্যাপ নিয়ে মুসৌরিতে পরে একটা তাজ্জব ঘটনা ঘটেছিল, কিন্তু এক্ষুনি সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তার চেয়ে বরং আমার ডায়েরিতে যেভাবে লিখে রেখেছি এই ঘটনাগুলোকে সেইভাবেই পরপর সাজিয়ে যাই। সদানন্দবাবু উঠে পড়লেন, কিন্তু ঘর থেকে বেরিয়ে যেতে যেতে দরজার কাছ থেকে ফের ঘুরে দাঁড়ালেন তিনি। বললেন, এই আজকের কাগজটা ভালো করে পড়েছেন? কাগজ পড়বার সময় পেলুম কোথায়? বেলা আটটায় ঘুম থেকে উঠলে সময় কখনো পাবেনও না। এই মোটেই আটটায় উঠিনি, গরম পড়ছে না, সাড়ে সাতটার মধ্যেই এখন আমার ঘুম ভেঙে যায়। দেরি করে যারা শয্যাত্যাগ করে তাদের সম্পর্কে সদানন্দবাবুর একটা গায়ে জ্বালা ধরানো স্পেশাল তাচ্ছিল্যের হাসি আছে। সেই হাসিটা হেসে তিনি বললেন, ওই একই হলো, নিন এখন দৈনিক বার্তাবহের টিনের পাতায় বারাসাতের একটা বাগান নিয়ে যে হাঙ্গামার খবর বেরিয়েছে সেটা পড়ে ফেলুন দেখি। ঠিক বারাসাতের নয়, বারাসাত থেকে মাইল সাতেক দূরের একটা গ্রামের খবর। গ্রামের নাম মহেশপুর। সেখানে একটা বাগান কিনে এক মারোয়ারি ভদ্রলোক তার চারদিক ঘিরে পাঁচিল তুলে ফেলেছেন, ফলে বাগানের মধ্যে যে একটা দিঘি আছে গ্রামের মানুষরা সেখানে থেকে আর জল নিতে পারছে না। আসল অশান্তি কিন্তু তাই নিয়ে নয়, দিঘির ধারের একটা মন্দির নিয়ে, পুরনো পরিত্যক্ত শিব মন্দির। পুজো হয় না, তবে চৈত্র মাসের শেষ সাতটা দিন ওই মন্দিরের সামনে ছোটোখাটো একটা মেলা বসে যায়। এবারে সেটাও যে বন্ধ হতে চলেছে তা বুঝতে পেরে স্থানীয় মানুষরা নাকি খেপে আগুন হয়ে আছে। বার্তাবহের নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন, বাগানের চৌকিদারদের সঙ্গে গ্রামের লোকজনের একটা রক্তারক্তি সংঘর্ষও ঘটে গেছে ইতিমধ্যে। সংঘর্ষে কারো অবশ্য মৃত্যু হয়নি, তবে আহত অবস্থায় জনা ১৫ লোককে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে তিন চারজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পড়া শেষ করে সদানন্দবাবুর দিকে তাকাতে তিনি বললেন, কি বুঝলেন? বললুম, এতে আর বোঝাবুঝির কী আছে, এরকম ঘটনা তো আকছার ঘটছে আজকাল, কাগজে তো সবসময় এই ধরনের খবরের জায়গাই হয় না, এটার জন্য যে আদ কলমের মতো জায়গা করা গেছে তাই তো যথেষ্ট। সদানন্দবাবু আবার সেই তাচ্ছিলের হাসি হাসলেন, তারপর বললেন, আসল ব্যাপারটাই আপনার চোখে পড়েনি দেখছি। তার মানে? মালিকের নামটা দেখুন, সদানন্দবাবু বললেন, বাগান কিনে যে লোকটা পাঁচিল তুলেছে তার নাম কিন্তু ওঙ্কারমাল আগরওয়াল। তো তাতে কি হলো? বা মাধব মিত্তির সেদিন যে লোকটার নাম করলো, মানে মাধব মিত্তির বেচতে চায় না তবু যে লোকটা তার ফলের বাগান কিনতে চায়, তার কথা মনে নেই? হ্যাঁ, কেন, সে কি করেছে? কিছু করেনি, মানে কিছু করেছে কি না তা আমি জানি না, তবে তার নামও কিন্তু ওঙ্কারমাল আগরওয়াল। দরজায় পাশ থেকে লাঠিটা কুড়িয়ে নিয়ে সদানন্দবাবু বেরিয়ে গেলেন। আজ বুধবার, 23 ফেব্রুয়ারি। দুন এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে দুটো বার্থ পেতে কোনো অসুবিধে না হওয়ায় আজই সকালে বহাল তবিয়তে আমরা দেরাদুনে এসে পৌঁছই। বললুম বটে বহাল তবিয়তে, তবে সদানন্দবাবুর তবিয়ত ঠিক থাকলেও আমার তবিয়ত বিশেষ ভালো ছিল না। রওনা হবার আগের দিন রাত্রিরে হঠাৎ ঠান্ডা লেগে গিয়ে একটু সর্দি জ্বরের মতন হয়েছিল, কিন্তু সদানন্দবাবুকে সে কথা জানিয়ে যেই বলেছি যে পথের মধ্যে জ্বরটা বেড়ে গেলেই তো মুশকিল,
অমনি তিনি চোখ পাকিয়ে বললেন, আরে ধুর মশাই, আপনার কিছু হয়নি। তবে হ্যাঁ, ওই যাকে ওই যে হাইপোকন্ড্রিয়া নাকি যেন বলে, সেটা হয়তো হয়ে থাকতে পারে। বুঝতে পারলুম, অরুণ সান্যালের মুখে শুনে অবধি শব্দটা তার খুব মনে ধরেছে। ওটা এখন মাঝে মধ্যেই আমাদের শুনতে হবে। ভাদুরী মশাইকে দেরাদুন স্টেশনে হাজির থাকতে দেখে অবাক হয়নি, তার কারণ মুসুরির যে হোটেল থেকে তিনি কলকাতায় ফোন করেন, বুদ্ধি করে বাসন্তী তার ফ্যাক্স নাম্বারটা নিয়ে রেখেছিল। রেজার্ভেশনের ব্যবস্থা হয়ে যাওয়া মাত্র আমিও তাই আমার অফিস থেকে সেখানে ফ্যাক্স করে তাকে জানিয়ে দিই যে 23 তারিখ দুন এক্সপ্রেসে আমরা দেরাদুনে পৌঁছচ্ছি। ভাদুরী মশাই ট্যাক্সি নিয়েই এসেছিলেন, সেই ট্যাক্সিতে উঠে শহরের চৌহদ্দি ছাড়াবার প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় পাহাড়টাকে চক্কর মেরে উপরে উঠবার পথ। মুসৌরিতে এই যে আমি প্রথম যাচ্ছি তা নয়, প্রথম গিয়েছিলাম 1977 সনে, তারপর আরও বার দুয়েক সেখানে গিয়েছি, কিন্তু সদানন্দবাবুর কথা আলাদা। ছেলেবেলায় একবার দেওঘরে গিয়েছিলেন, তারপর বছর কয়েক আগে আমাদের সঙ্গে একবার গিরিডি যান, ইতিমধ্যে একবার পুরী থেকেও ঘুরে এসেছেন। যদি বলি যে এই তিনটে জায়গার কথা বাদ দিলে বঙ্গভূমির বাইরে তিনি এর আগে আর কখনো পদার্পণ করেননি, তাহলে খুব কমই বলা হবে। আসলে আমাদের কলকাতা শহরের বাইরেই আর কখনো পা রাখেননি তিনি, ফলে এখানে এসে যা কিছু দেখছেন তাতেই যেন অবাক হয়ে যাচ্ছেন। পাহাড়িয়া পথে ঘুরতে ঘুরতে গাড়ি যখন উপরে উঠছে, তখন সেটা বলেও ফেললেন তিনি, হ্যাঁ মশাই, শিলিগুড়ি থেকে ওই যে সবাই দার্জিলিংয়ে যায়, সেখানেও শুনেছি এই রকম ঘুরপথে পাহাড়ে উঠতে হয়, তাই কি? ভাদুরী মশাই হেসে বললেন, 16 আনার উপরে 18 আনা সত্যি, তবে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে যে সময় লাগে এখানে তার চেয়ে অনেক কম লাগবে, রাস্তা অনেক কম তো। কিন্তু ওদিকে শুনেছি যেমন মোটর গাড়িতে তেমন রেলগাড়িতে চড়েও পাহাড়ে ওঠা যায়, এদিকে তো শুধু মোটর গাড়িই দেখছি, রেলগাড়ি তো কই দেখছি না। থাকলে তো দেখবেন, ভাদুরী মশাই বললেন, রেলগাড়িতে চড়ে পাহাড়ে ওঠার ব্যবস্থা যেমন দার্জিলিংয়ে, তেমন আরও দু একটা জায়গায় আছে অবশ্যই, যেমন ধরুন নীলগিরিতে আছে, এখানে নেই কিন্তু সে কথা থাক, জায়গাটা কেমন লাগছে বলুন তো। এ দারুণ, একেবারে ছবির মতন মশাই, সদানন্দবাবু বললেন। তা আসবার পথে হরিদ্বার বলেছে একটা স্টেশন দেখলুম, ওটা কি সেই হরিদ্বার নাকি, মানে লোকে যেখানে তৃপ্তি করতে যায়? ঠিক ধরেছেন, তা আপনিও যাবেন নাকি? গেলে কিন্তু হরকি পায়রিতে একটা ডুব দিয়ে আসতে পারেন, তবে এখন নয়, কাজটা আগে শেষ হোক তারপর যাবেন। আমি বললুম, যার কাজ সেই মাধব মিত্তিরকে তো দেখছি না, তার খবর কি? ভদ্রলোক ভালো আছেন তো, নাকি ইতিমধ্যে ফের হামলা হয়েছে তার উপর? হামলা আর হয়নি, তবে আগরওয়ালের সেই অ্যাডভান্সের টাকাটা ওকে ফেরত দিতে হবে তো, সেটা এখনও জোগাড় করতে পারেননি বলে ভদ্রলোক একটু মুশকিলে রয়েছেন। বাগানটা বেচতে চান না, এদিকে আবার দাদনের টাকা খেয়ে বসে আছেন, সেটা যদি না উগড়াতে পারেন তো বাগান শেষ পর্যন্ত বেচতেই হবে, তাছাড়া তো উপায় নেই। আচ্ছা, বেচতে চান না কেন, তা নিয়ে কিছু বললেন? বলেছেন, কিন্তু যা বলেছেন তাতে চিঁড়ে যদি বা ভেজে মারোয়ারি বিজনেসম্যানের মন ভিজবে বলে মনে হয় না। কীরকম বলছেন? যে এমনিতে তো তার বেচতে কোনো আপত্তি ছিল না, কিন্তু মুশকিল হয়েছে অন্য জায়গায়। কিসের মুশকিল? ভাদুরী মশাই হেসে বললেন, বাগানের মধ্যে একটা শিব মন্দির রয়েছে, আর মাধব মিত্তিরের ঠাকুরদা নাকি স্বপ্নাদেশ পেয়ে এসেই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তো বাগান ছাড়লে যে মন্দিরটাও ছাড়তে হয়, এইটা ভেবে মাধব মিত্তির এখন পিছিয়ে আসতে চাইছেন, বুঝুন ব্যাপার। সদানন্দবাবু যখন দু চোখ ভরে বাইরের নিঃস্বর্গ দৃশ্য উপভোগ করছিলেন, তখনও যে তার কান ছিল আমাদের আলোচনার দিকে সেটা তার কথা শুনে বুঝতে পারলুম। ট্যাক্সির জানলার বাইরে চোখ রেখেই তিনি বললেন, ওই বারাসতের বাগানেও কিন্তু একটা শিব মন্দির আছে মশাই, এদিকে আবার সেই বাগানটা যে কিনেছে তার নামও কিন্তু ওঙ্কার মলাগারওয়াল। ভাদুরী মশাই বললেন, তার মানে? সদানন্দবাবু এবারেও চোখ ফেরালেন না, যেমন বাইরের দৃশ্য দেখছিলেন তেমনি দেখতে দেখতে বললেন, ওহ, এত সব দেখা যে ভাগ্যে ছিল তা তো ভাবতেই পারিনি। ও কিরণবাবু, ওই বারাসতের ব্যাপারটা আপনি ভাদুরী মশাইকে বুঝিয়ে বলুন না। বার্তাবহ কাগজে যেটুকু যা বেরিয়েছিল ভাদুরী মশাইকে সেটা বলতে বলতে দেখি ট্যাক্সি এসে মুসুরির গান্ধী চকের সামনে দাঁড়িয়ে পড়েছে। ভাদুরী মশাইয়ের হোটেলের নাম যে হোটেল ভ্যালি ভিউ, সে খবর কলকাতায় থাকতেই পেয়েছিলুম, তবে কিনা সেটা যে গান্ধী চকের এত কাছে তা ভাবিনি। এর আগের বারে যখন মুসুরিতে আসি তখন ছিলুম হোটেল গ্রেস মাউন্টে, হাঁটা পথে সেটা দূরত্ব এই ভ্যালি ভিউ থেকে 5 মিনিটের বেশি হবে না। যেমন গ্রেস মাউন্ট তেমনি এই ভ্যালি ভিউও খুব একটা চোখ ধাঁধানো ব্যাপার নয়, মোটামুটি গেরস্ত পোষানো জায়গা,
তবে সামনে বেশ পরিচ্ছন্ন করে ছাঁটা একফালি লন রয়েছে ঠিকই, আর তার চারপাশ ঘিরে বাহারি কিছু ফুলের টবও যে যত্ন করে সাজানো রয়েছে সেটাও চোখে পড়ল। লাউঞ্জটিও ফিট দুরস্ত। রিসেপশন কাউন্টারের মধ্যবয়সিনী মহিলাটি একটা বাঁধানো খাতায় কি যেন ঢুকে রাখছিলেন। ভাদুরী মশাইকে দেখে মৃদু হেসে কিবোর্ড থেকে দুটো চাবি তার দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনার বন্ধুরা এসে গেছেন দেখছি। হ্যাঁ, ভাদুরী মশাই বললেন, কিন্তু মিস্টার মিত্রর সঙ্গে যে একটু কথা বলবার দরকার ছিল, তিনি কি আজ একবার মুসুরিতে আসবেন? তা তো জানি না, ভদ্রমহিলা বললেন, ইনফ্যাক্ট তিনি দেরাদুনেও নেই। আপনি দেরাদুনে ফোন করেছিলেন? হ্যাঁ, ঘণ্টাখানেক আগেই করেছিলাম। মিউনিসিপ্যালিটি থেকে একটা নোটিশ ধরিয়ে দিয়ে গেছে, সেটা নিয়ে তার সঙ্গে কথা বলবার দরকার ছিল। তা মিসেস মিত্র ফোন ধরেছিলেন, তিনি বললেন পরশু সকালে কি একটা কাজে মিস্টার মিত্রকে একবার রুড়কির ওদিকে যেতে হয়, বলে গিয়েছিলেন যে সন্ধে নাগাদ ফিরে আসবেন। কিন্তু ফেরেননি তাই তো? না, ফেরেননি, পরশু না কালও না। রুড়কি থেকে কিংবা ধরুন রুড়কি থেকে যদি অন্য কোথাও গিয়ে থাকেন, তো সেখান থেকে ফোন করেননি মিসেস মিত্রকে? তা তো জানি না, আপনি যদি মিসেস মিত্রের সঙ্গে কথা বলতে চান তো একটু বসুন, আমি কানেকশন করে দিচ্ছি। থাক, ভাদুরী মশাই বললেন, ফোন একটু পরে করলেও চলবে, আপাতত আমরা ঘরে যাচ্ছি। আর হ্যাঁ, রুম সার্ভিসকে বলে দিন 304 নাম্বার ঘরে যেন এক পট চা এক্ষুনি পাঠিয়ে দেয়। হোটেলের রেজিস্টার খাতাখানা ভদ্রমহিলা আমাদের সামনে ইতিমধ্যে এগিয়ে দিয়েছেন। ভাদুরী মশাই তাতে আমাদের হয়ে সই করে দেবার পরে আমরা সবাই মিলে ঘরে চলে এলুম। ঘরখানা যে চমৎকার সেটা বলতেই হবে। পূর্ব দিকের দেওয়াল জোড়া কাঁচের উপরে যে পুরু কাপড়ের পর্দা ঝুলছিল সেটাকে ঠেলে দুপাশে সরিয়ে দিতেই চোখ জুড়িয়ে গেল। কাঁচের সামনে গিয়ে দাঁড়ালে দেখা যায় যে সবুজ মখমলে মোড়া পুরো উপত্যকাটা সরাসরি নিচের দিকে নেমে গেছে, চোখ কোথাও আটকে যায় না। হাওড়া স্টেশনে দুন এক্সপ্রেসে উঠেই সদানন্দবাবু সেই যে তার মাঙ্কি ক্যাপটি পরে নিয়েছিলেন, তারপরে আর সেটা এক মিনিটের জন্যও খোলেননি। ভাদুরী মশাই বললেন, এবারে ওটা খুলে ফেলুন সদানন্দবাবু, আপনার মুখখানা একবার দেখতে দিন, নইলে ঠিক আপনার সঙ্গেই কথা বলছি কিনা সেটা বুঝতে পারা একটু শক্ত হয়ে যাচ্ছে। বাদুরে টুপি খুলতে খুলতে সদানন্দবাবু বললেন, হ্যাঁ তা খুলছি, কিন্তু বাইরে বেরোবার আগে আবার পরে নেব, নইলে নির্ঘাত নিমুনিয়া হয়ে যাবে। আমাদের সুটকেস দুটো রিসেপশন কাউন্টারের সামনে রেখে এসেছিলুম। একটু বাদে উর্দি পরা একজন বেয়ারা সে দুটো আমাদের ঘরের মধ্যে এনে পৌঁছে দিল। তার মিনিট খানেকের মধ্যেই এলো চা। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে সদানন্দবাবু প্রথমে চোখ বুঝে বললেন, তারপর চোখ খুলে বললেন, যাক চলে, একটা কথা তো আপনাকে জিজ্ঞেস করাই হয়নি। ভাদুরী মশাই বললেন, বলে ফেলুন। ওই অরুণবাবুর বাড়ি থেকে মাধব মিত্তির বেরিয়ে আসবার পর ওই যে আপনি বললেন না যে লোকটা একটা মিথ্যে কথা বলে গেল, সেটা কি? একটা নয়, ভাদুরী মশাই হাসতে হাসতে বললেন, ভদ্রলোক সেদিন আসলে দুটো মিথ্যে কথা বলেছিলেন। কিরকম? বাড়ি চিনতে কোনো অসুবিধে হয়েছে কিনা জিজ্ঞেস করতে ভদ্রলোক কি বলেছিলেন মনে নেই? উনি বলেছিলেন যে তার আগের হপ্তাহের গোড়ার দিকে উনি যখন ব্যাঙ্গালোরে আমাকে ফোন করেন তখন আমি ওকে বলেছিলাম যে বাড়িটা হচ্ছে কাঁকুড়গাছির মোড়ের কাছে, মনে পড়ছে? হ্যাঁ তা পড়ছে। তো ওটাই তো হচ্ছে মিথ্যে কথা। তার মানে ব্যাঙ্গালোরে উনি আপনাকে ফোন করেননি? না না, তা কেন করবেন না, করেছিলেন, কিন্তু তখন আমি ওকে জাস্ট বাড়ির নম্বরটা আর অরুণের ফ্ল্যাটের নম্বরটা বলেছিলাম, বাড়িটা যে কাঁকুড়গাছির মোড়ের কাছে তা কিন্তু বলিনি। তাহলে ওটা উনি বললেন কেন? তা তো আমি জানি না, ভাদুরী মশাই বললেন, তবে কিনা মিথ্যে কথাটা বলবার পেছনে মাধব মিত্রের যে কোনো মতলব ছিল এমন নাও হতে পারে। আমার ধারণা ছিল না, মিথ্যে বলবার কোনো দরকারই ছিল না হয়তো। আমি বললুম, কিন্তু তাও কখনো হয় নাকি? ওমা কেন হবে না, মিথ্যে বলাটা অনেকের অভ্যেসে দাঁড়িয়ে যায় যে, দরকার থাক আর নাই থাক পাঁচটা সত্যির সঙ্গে অন্তত একটা মিথ্যের ভেজাল তারা মেশাবেই, নইলে তাদের তৃপ্তি হয় না। ভারতচন্দ্র সেই লাইনটা মনে করুন, সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর। লক্ষ্য করে দেখবেন যারা বেশি কথা বলে মোস্ট অফ দেম আর কম্পালসিভ লায়ার্স। আমাদের মাধব মিত্রের কি তাই নাকি? হতে পারেন, আবার নাও হতে পারেন, ভাদুরী মশাই হেসে বললেন। তবে যা আমি নিশ্চিত জানি তাই যে কাঁকুড়গাছির মোড়ের কাছেই যে অরুণের আস্তা না এমন কথা আমি ওকে বলিনি। আর হ্যাঁ, ভদ্রলোক যে কথাটা একটু বেশি বলেন তা হয়তো আপনারাও খেয়াল করেছেন। সদানন্দবাবু বললেন, এই দ্বিতীয় মিথ্যে কথাটা কি?
সেটা তো আমি বলবো না, ভাদুরী মশাই বললেন, একটু ভেবে দেখুন, তাহলে আপনারা নিজেরাই সেটা ধরতে পারবেন। পট থেকে নিজের পেয়ালায় আবার খানিকটা লিকার ঢেলে নিলেন ভদ্র মশাই, তাতে দুধ আর চিনি মেশালেন, তারপর পেয়ালার মধ্যে চামচ নাড়তে নাড়তে বললেন, কথাটা তো আপনাদের সামনেই বলা হলো, অথচ আপনারা মনে হচ্ছে ধরতে পারেননি। এটাও অবশ্যই এমন একটা মিথ্যে কথা যা না বললেও ওর কোনো ক্ষতি হতো বলে মনে হয় না, কিন্তু মুশকিল কি জানেন, কথাটা শেষ হলো না, তার আগেই টেলিফোন বেজে উঠল। রিসিভারটা তুলে বললুম, হ্যালো, আমি রিসেপশন থেকে নির্মলা সিনহা কথা বলছি, মিস্টার ভাদুরী কি ওখানে আছেন? হ্যাঁ আছেন, তাকে দেব? না দেবার দরকার নেই, শুধু তাকে বলুন যে মেজর গুপ্ত তার সঙ্গে দেখা করতে এসেছেন। মিস্টার ভাদুরী কি লাউঞ্জে এসে তার সঙ্গে কথা বলবেন নাকি তাকে আপনাদের ঘরে পাঠিয়ে দেব? জাস্ট এ মিনিট, ফোনের মুখটা ডান হাতের পাতা দিয়ে ঢেকে রেখে ভাদুরী মশাইকে বললুম, মেজর গুপ্ত বলে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান, এখানে পাঠিয়ে দিতে বলবো? ভাদুরী মশাই বললেন, বিষ্ণুচরণ, কাল বিকেলেই তো ওর সঙ্গে কথা হলো, ঠিক আছে পাঠিয়ে দিতে বলুন, কিছু একটা খবর দেবে মনে হচ্ছে। ফোনের মুখ থেকে হাতটা সরিয়ে নিয়ে বললুম, হ্যাঁ এখানেই পাঠিয়ে দিন। মিনিটখানেক বাদে ঘরের দরজায় টোকা পড়ল, কামেন। বলতে যে মধ্যবয়সী মানুষটি এসে ঘরে ঢুকলেন, তার গায়ের রং টকটকে ফর্সা, মাথায় চকচকে টাক, পরনে ট্রাউজার্স আর হাঁটু ঝুলের অলস্টার। ঘরে ঢুকে যেরকম সরু চোখে আমাদের দিকে তাকালেন তাতে মনে হলো মানুষটি একটু সন্দিগ্ধ প্রকৃতির। ভাদুরী মশাই বললেন, এসো হে মেজর সাহেব, তা দেরাদুন ছেড়ে হঠাৎ মুসুরিতে যে কই, কাল বিকেলে যখন কথা হলো তখন তো কিছু বলনি। মেজর গুপ্ত বললেন, কাল বিকেলে কি ছাই জানতুম আজ এখানে আসতে হবে, হঠাৎ একটা কল পেয়ে আসতে হলো। আর্মি থেকে রিটায়ার করলেও আসলে আমি যে বন্দুকবাজ মেজর নই, MBBS ডাক্তার, সেটা ভুলে যাবেন না, রুগী দেখতে এসেছিলুম। রুগী দেখলে? দেখলুম, সেই সঙ্গে আরেকজনকেও দেখেছি, দেখে মনে হলো দেরাদুন ফেরার আগে খবরটা আপনাকে দেওয়া দরকার। কাকে দেখলে? ভাদুরী মশাই প্রশ্ন করলেন বটে, কিন্তু মেজর গুপ্ত কোনো উত্তর দিলেন না। তার বদলে ফের সেই সরু চোখে এমন বিচ্ছিরিভাবে আমাদের দিকে তাকিয়ে রইলেন যে বুঝতে পারলুম যতক্ষণ না আমাদের পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত হচ্ছেন অন্তত ততক্ষণ তিনি নীরব থাকার পক্ষপাতী। ভাদুরী মশাই বললেন, কি হলো হে বিষ্ণু, চুপ করে রইলে কেন, গো হ্যাড। ও বুঝতে পেরেছি, এদের চেনো না তাই মুখ খুলতে ভয় পাচ্ছ। ওরে বাবা, এরা আমার বন্ধু, ইনি কিরণ চাটুজ্জে আর উনি সদানন্দ বসু, এদের কথা আগেও তোমাকে বলে থাকবো, নাও যা বলবার জন্য এসেছো সেটা বলে ফেলো দেখি। আমি বললুম, কিন্তু ইন্ট্রোডাকশনটা তো একতরফা হয়ে গেল ভাদুরী মশাই। বাহ, বিষ্ণু যে একজন মস্ত ডাক্তার সে তো নিজেই একটু আগে বলল, ভাদুরী মশাই বললেন, নামজাদা জিপি তা নইলে আর মানুষ মারবার জন্য দেরাদুন থেকে মুসুরিতে ডাক পড়ে? কিন্তু না, আর সময় নষ্ট করে লাভ নেই, কাকে দেখে সেটা জানাবার জন্য ছুটে এসেছো বলো তো? মাধব মিত্তিরকে। সে কি? তিনি তো শুনেছি পরশু থেকেই বেপাত্তা, বাড়িতে একটা খবর পর্যন্ত দেননি, এখানে তিনি কি করছেন? তা তো জানি না, আমার পেশেন্ট থাকে লাল বাহাদুর শাস্ত্রী ট্রেনিং ইনস্টিটিউটের ওদিকে, তাকে দেখে প্রেসক্রিপশন লিখে বেরিয়ে এসে নিজের গাড়িতে উঠতে যাচ্ছি এমন সময় একটা ল্যান্ড রোভার আমার সামনে দিয়ে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে চোখ তুলে তাকিয়েছিলুম, তাকিয়ে ল্যান্ড রোভারের ড্রাইভারের পাশে যাকে বসে থাকতে দেখলুম তিনি মাতব মিত্তির না হয়ে যান না। শুনে একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই, তারপর বললেন, তুমি কি এখন দেরাদুনে ফিরবে? হ্যাঁ, তবে দেরাদুনে পৌঁছে যে বাড়ি ফিরবো তা ভাববেন না, ওখানে দুজন পেশেন্টকে আজ একবার না দেখলেই নয়, তাদের দেখে তারপর বাড়ি ফিরব। ফিরে মাধব মিত্তিরের বাড়িতে একবার ফোন করে জেনে নিও যে তিনি ফিরেছেন কিনা, কিংবা বাড়িতে কোনো খবর দিয়েছেন কিনা, তারপর রাত একটু বেশি হলেও ক্ষতি নেই, সেই খবরটা যদি এখানে ফোন করে আমাকে জানাও তো খুব ভালো হয় ভাই। রাত হবে না, সন্ধে নাগাদই ফোন করব। মেজর গুপ্ত উঠে দাঁড়ালেন, তারপর ঘর থেকে বেরিয়ে যাবার আগে যেটা পরে নিলেন সেটা একটা মুখ ঢাকা ম্যাগি ক্যাপ। ভদ্রলোককে আমি দরজা পর্যন্ত এগিয়ে দিলুম, ফিরে এসে দেখলুম ঘরের যে একমাত্র ইজি চেয়ারটি এতক্ষণ আমার দখলে ছিল সেটি এই ফাঁকে বেহাত হয়েছে, বেশ কায়দা করে সেটাতে বসে আছেন সদানন্দবাবু। আমি এই নিয়ে কোনো প্রতিবাদ করবার আগেই তিনি বললেন, খুব তো সারাটা পথ হাসাহাসি করছিলেন। বললুম, কি নিয়ে? কই আমার মাঙ্কি ক্যাপ নিয়ে, এবারে দেখলেন তো? কি দেখব? ওই যে মেজর গুপ্ত অত বড় একজন ডাক্তার, তিনিও একবারে আমারই মতো ম্যাঙ্কি ক্যাপ পরেছেন। দেখলুম তো বটে। দেখুন এবং শিখুন, হিমালয় বরফ গলতে শুরু করেছে মশাই, এখন ম্যাঙ্কি ক্যাপ না পরে উপায় আছে?
ভাদুরী মশাই বললেন, বেলা তো গড়িয়ে এলো দেখছি, আপনারা এবারে চা খাওয়া দাওয়া সেরে নিন। সদানন্দবাবু বললেন, এ খাওয়া কি এখানেই? বলেন তো বাইরে কোথাও খেতে পারি, তবে এদের কুকটি ভালো, রান্নাটা নেহাত খারাপ করে না, আমি তো দুবেলা এখানেই খাচ্ছি। ঝোল ভাত পাওয়া যাবে? তাও পাবেন, তবে আপনার গিন্নির হাতের রান্না তো আমি খেয়েছি, তেমনটি নিশ্চয়ই পাবেন না। কিন্তু না, আর দেরি না করে একে একে আপনারা স্নানটা সেরে নিন, আমি বরং আমার ঘরে গিয়ে ততক্ষণে খাবারের অর্ডারটা দিয়ে দিচ্ছি। আর কিরণবাবু, আমার স্নান তো আমি শেষ রাত্রেই সেরে নিয়েছি, ইচ্ছে করলে আমার ঘরের বাথরুমটা আপনি ব্যবহার করতে পারেন। আমি বললুম, না না, আমি স্নানও করবো না, খাবো না। তার মানে আপনার আবার কী হলো? আরে কলকাতায় থাকতেই একটু সর্দি জ্বর মতো হয়েছিল, ওই বোধ হয় চেঞ্জ অফ সিজনের জন্য। এখন অবশ্য জ্বর নেই, তবে গাটা একটু ম্যাচম্যাচ করছে। তা সেটা বিষ্টুকে বললেন না কেন? একটা কিছু ওষুধ লিখে দিয়ে যেত। ওষুধের দরকার হবে না, একটা দিন লঙ্ঘন দিলেই ঠিক হয়ে যাবে। না না, উপোস করে থাকাটা ঠিক হবে না, তাতে শরীর আরও দুর্বল হয়ে পড়বে। আমি বরং আপনার জন্য গরম এক বাটি চিকেন স্যুপ আর কড়া করে শেঁকা দুখানা টোস্ট পাঠিয়ে দিতে বলছি। বাথরুমে গরম জল পাবেন, তাই দিয়ে গাটাও একটু স্পঞ্জ করে নিন। ভাদুরী মশাইয়ের কথা মতো গা হাত পা স্পঞ্জ করে দেখলুম শরীরটা সত্যিই বেশ ঝরঝরে লাগছে। তবে খাবার হিসেবে ওদের দুজনের জন্য যে দেরাদুনের সরু চালের ভাত আর পাকা পোনার ঝোল এলো, তার প্রতি যে আমি একটুও আকর্ষণ বোধ করলুম না, তাতেই বুঝলুম যে নাড়ি এখনও ভার রয়েছে, জ্বর পুরোপুরি ছাড়েনি। খাবার পর্ব শেষ হবার পর ঘণ্টাখানেক কথাবার্তা হলো, কিন্তু যে কাজের সূত্রে ভাদুরী মশাই এখানে এসেছেন তার প্রসঙ্গ একবার তুলতে গিয়েছিলুম ঠিকই, কিন্তু তাতে ভাদুরী মশাই হেসে বললেন, ও সব কথা এখন থাক, ধরে নিন যে একটা সুন্দর জায়গায় দিন কয়েকের জন্য ছুটি কাটাতে এসেছেন, তাই যতটা পারা যায় ছুটিটা উপভোগ করুন। সদানন্দবাবু যেন এই কথাটার জন্যই অপেক্ষা করছিলেন, বললেন, এ চলুন না তাহলে বেরিয়ে পড়া যাক। রেলগাড়িতে এক ভদ্রলোক বলছিলেন যে এখানে খুব কাছেই নাকি একটা ফলস রয়েছে, সেটাও তো দেখে আসতে পারি, কি বলেন কিরণবাবু? আমি বললুম, আমার শরীর এখনও বেজুত, তাই আজকের দিনটা পুরোপুরি রেস্ট নেব, হোটেল ছেড়ে এক পাও কোথাও যাব না। ঠিক আছে, আপনি রেস্ট নিন না, কিন্তু ভাদুরী মশাই আপনি যাবেন তো? যেতুম, কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, আমিও যেতে পারছি না। কেন? ওই বিষ্টু যা বলে গেল তাই নিয়ে একটু চিন্তায় পড়ে গেছি, তাছাড়া একটু বাদেই আমাকে গোটা কয়েক ফোন করতে হবে, দু একটা ফোন হয়তো আসতেও পারে আমার জন্য, সেগুলো রিসিভ করবার জন্য এখানে থাকা দরকার। তাহলে কি আমি একাই বেরোবো? আরে নিশ্চিন্ত চিত্তে বেরিয়ে পড়ুন, কিচ্ছু ভয় নেই। কিন্তু এখানকার রাস্তাঘাট তো আমি চিনি না মশাই। চিনবার কোনো দরকারও নেই, আমি বললুম, দুপা হাঁটলেই তো গান্ধী চক, সেটুকু পথ চিনে যেতে পারবেন তো? হ্যাঁ, তা কেন পারবো না? বাস বাস, তাহলেই হবে, গান্ধী মূর্তিকে বাঁয়ে আর ট্যাক্সি স্ট্যান্ডকে ডাইনে রেখে যদ্দূর যেতে পারেন এগিয়ে যান, খানিকটা এগোলেই ডাইনে তাকিয়ে ভ্যালেটার যে ভিউ পাবেন তেমন ভিউ এই হোটেলের ঘরে বসে পাওয়া যায় না। এই পথে দোকানপাট আছে? আরে আছে বই কি, চায়ের দোকান আছে, কফিখানা আছে, ফটোর দোকান আছে, তাছাড়া স্মাগল্ড গুডসও এখানে বিস্তর আসে তো, রাস্তার উপরেই দেখবেন চট বিছিয়ে সেসব জিনিসও দেদার বিক্রি হচ্ছে, হংকংয়ের ছাতা, সাউথ কোরিয়ার কাঁচি, তাইওয়ানের চিরুনি, চীনের কলম, কি চাই আপনার? ফিরিস্তি শুনে সদানন্দবাবুর চোখ দুটো যে চকচক করে উঠেছে ভাদুরী মশাই সেটা দেখতে পেয়েছিলেন, বললেন, আরে ছি ছি, আপনি ওসব স্মাগল্ড জিনিস কিনবেন নাকি? সদানন্দবাবু একটু ঢোক গিলে বললেন, কেন, কিনলে পুলিশে ধরবে? না তা হয়তো ধরবে না, কিন্তু আপনি কিনবেন কেন? না মানে ভাবছিলাম যে গিন্নির জন্য যদি হংকংয়ের একটা লেডিজ ছাতা। কলকাতায় ফিরে গিয়ে মহেন্দ্র দত্তের দোকান থেকে কিনবেন, অনেক টেকসই। তাছাড়া ওই কমলিটা বলছিল, মানে অঙ্কে ভীষণ কাঁচা তো, যোগ বিয়োগ গুণ ভাগে বেজায় ভুল করে, তাই বলছিল সস্তার একটা ক্যালকুলেটর যদি পাই। আমি বললুম, পেয়ে যাবেন, তবে ব্যাটারি জোগাড় করতে দম বেরিয়ে যাবে মশাই। ঠিক আছে, ওটাও তাহলে কিনবো না, কিন্তু কিছু না কিছু তো কিনতেই হবে, বাইরে এসেছি, একেবারে শূন্য হাতে কি ফেরা যায়? জামা কাপড় পরাই ছিল, সদানন্দবাবু বেরিয়ে পড়লেন, পরনে ফ্ল্যানেলের ঢোলা ট্রাউজার্স আর অলেস্টার, মাথায় মাঙ্কি ক্যাপ, হাতে সেই লাঠি যার মাথায় লোহার বল বসানো। ভাদুরী মশাইকে জিজ্ঞেস করলুম, আপনি কাকে ফোন করবেন বলছিলেন না?
করবো, কিন্তু ফোন করার চেয়ে ফোন পাওয়াটা বেশি জরুরি। না পেলে অবশ্যই আমাকেই করতে হবে, কিন্তু সে কথা থাক কিরণবাবু, একটু ভেবে বলুন তো, বারাসাত আর এখানকার ঘটনার মধ্যে কী কী মিল আপনি দেখতে পাচ্ছেন? দুটো মিল তো খুবই স্পষ্ট, ওখানেও একটা ফলের বাগান, এখানেও একটা ফলের বাগান। তাছাড়া দুটো বাগানেরই ক্রেতার নাম ওঙ্কারমাল আগরওয়াল। এখানকার বাগানটা মানে মাধব মিত্তিরের বাগানটা অবশ্য ওঙ্কারমাল এখনও কিনে উঠতে পারেনি, তবে কিনবার জন্য এখনকার মার্কেট রেটের চেয়ে আড়াই গুণ বেশি দামও দিতে রাজি আছে। তার জন্যে 2,50,000 টাকা অ্যাডভান্সও সে দিয়েছে। আর কোনো মিল নেই? তাও আছে, দুটো বাগানের মধ্যেই আছে শিব মন্দির। বারাসাতের বাগানে যে আছে সেটা বার্তাবহের খবর পড়ে জেনেছিলাম, আর এখানকার বাগানেও যে আছে সেটা তো দেরাদুন থেকে মুসুরিতে আসবার পথে আপনিই জানিয়েছেন। তা মন্দিরটা কি খুব ইম্পর্টেন্ট? আমার এই কেসের কনটেক্সটে ইম্পর্টেন্ট কিনা জানি না, হতে পারে নাও হতে পারে। তা বারাসতের ওই বাগানটা তো ওঙ্কারমাল আগরওয়াল কিনেছে, কার কাছ থেকে কিনেছে কাগজে তার কোনো উল্লেখ ছিল? আমি বললুম, ছিল বলে তো মনে পড়ছে না, সম্ভবত ছিল না। ভাদুরী মশাই একটা সিগারেট ধরালেন, চুপচাপ সেটা টানলেন মিনিটখানেক, তারপর সেটাকে অ্যাশট্রেতে পিষে দিয়ে আমাকে বললেন, টেলিফোনে 0 ঘোরালেই রিসেপশন কাউন্টারের মিসেস সিনহাকে পেয়ে যাবেন, ওকে একবার ডাকুন তো। টেলিফোনে 0 ডায়াল করে রিসিভারটা ভাদুরী মশাইয়ের দিকে এগিয়ে দিলুম। ভাদুরী মশাই বললেন, কলকাতার একটা নাম্বার দিচ্ছি, এসটিডি করে কাইন্ডলি ডেকে দিন, খুব জরুরি। হ্যাঁ, আমি ঘরেই আছি, লাইনটা এখান থেকেই নিয়ে নেব। যে নম্বরটা দিলেন সেটা অরুণ সান্যালের ফ্ল্যাটের। মিনিট পাঁচেকের মধ্যেই ফোন বেজে উঠল। ভাদুরী মশাই ফোন তুলে বললেন, কে কৌশিক? আমি মামাবাবু বলছি, যা বলছি শুনে যা। বারাসতের একটা বাগান নিয়ে 19 ফেব্রুয়ারির বার্তাবহে একটা খবর বেরিয়েছিল, বাগানটা কিনেছে ওঙ্কারমাল আগরওয়াল। কবে কিনেছে আর কার কাছ থেকে কিনেছে জানা দরকার। বাগানে একটা পুরনো শিব মন্দির আছে, কত পুরনো আর কে প্রতিষ্ঠা করেছিল সেটাও জানতে চাই। আরে না না, রেজিস্ট্রি অফিসে যেতে হবে না, আমার ধারণা বার্তাবহ কাগজের দফতরেই এসব খবর পেয়ে যাবি। আসলে ওদের নিজস্ব সংবাদদাতার পাঠানো কপিতে হয়তো সব খবরই ছিল, জায়গা কম বলে সবটা হয়তো ছাপতে পারেনি। কপি তো চট করে ফেলে দেওয়া হয় না, প্রুফ রিডাররা অন্তত 6 মাসের কপি তো জমিয়ে রাখে। তাদের সঙ্গে ভাব জমিয়ে প্রেস কপিটা যদি দেখে নিতে পারিস তাহলে হয়তো তারই মধ্যে সব পেয়ে যাবি। কি বললি? বার্তাবহের এডিটোরিয়াল ডিপার্টমেন্টে তোর এক বন্ধু কাজ করে, তবে তো কথাই নেই, গেট ইন টাচ উইথ হিম, এক্ষুনি বেরিয়ে পড়। না না, তোকে ফোন করতে হবে না। রাত 10টায় আমি আবার তোকে ফোন করব। বেস্ট অফ লাক। ভাদুরী মশাই ফোন নামিয়ে রাখলেন, তারপর আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। কেন ছাই উড়াচ্ছি বলুন তো? পাইলে পাইতে পারো অমূল্য রতন। আসলে হয়তো ছাই ঘাটাই সার হবে। ভাদুরী মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করে বললেন। 4টে নাগাদ ভাদুরী মশাই বললেন, সিগারেট ফুরিয়ে গেছে মশাই, বেয়ারাকে ডেকে আনিয়ে নিলেই তো হয়। ওকে দিয়ে হবে না, আমাকেই একবার বেরোতে হবে। সে কি মশাই, হোটেলের সামনেই তো একটা পান সিগারেটের দোকান রয়েছে, বেয়ারাকে যদি বলে দিই তো সেখান থেকে এনে দিতে পারবে না? আমি যে সিগারেট খাই ও দোকানে সেটা থাকলে তো এনে দেবে, আমি তো খোঁজ করে সেটা পাইনি, এখানে দেখেছি মাত্র একটা দোকানেই সেটা পাওয়া যায়। তো দোকানটা কি দূরে নাকি? খুব কাছেও নয়, সদানন্দবাবু যে রাস্তা ধরে বেড়াতে বেরিয়েছেন তার গোটা দুয়েক বাঁক পেরিয়ে একটা কফিখানার পাশে। যাই, নিজেই একবার গিয়ে ঘুরে আসি। আমি কি সঙ্গে যাব? না না, ফোন আসতে পারে, একজন কারো থাকা দরকার। আমি এই ধরুন 4:30 থেকে 4:45 মধ্যে ফিরে আসছি। ভাদুরী মশাই বেরিয়ে গেলেন। ফোনটা বাজলো তার মিনিট পাঁচেক বাদে, রিসিভার তুলে হ্যালো বলতেই নির্মলা সিনহার গলা পাওয়া গেল। কলকাতার কল, মিস্টার ভাদুরীর সঙ্গে কথা বলতে চান। বললুম, মিস্টার ভাদুরী তো এখন নেই, ফোন এলে আমাকেই রিসিভ করতে বলে গেছেন, লাইনটা আমাকে দিন। কে মামাবাবু? না রে কৌশিক, আমি কিরণ মামা, তোর মামাবাবু একটু বেরিয়েছেন, এত তাড়াতাড়ি ফোন করছিস যে, বর্তাবহ কাগজের অফিসে যাসনি? যাবার দরকারই হলো না, হঠাৎই মনে পড়ে গেল বার্তাবহে ওই খবরটা যেদিন বার হয় দৈনিক সমাচার তার পর দিন, অর্থাৎ 20 ফেব্রুয়ারি ওটা ক্যারি করে, প্রথম দিন দিতে পারেনি বলে সেটা কম্পেনসেট করবার জন্য দ্বিতীয় দিন আরও ফলাও করে ছেপেছে ওরা।
প্রচুর ডিটেলস, সঙ্গে ছবি। তা দৈনিক সমাচারও তো আমরা রাখি, পুরনো কাগজ ঘেঁটে 20 ফেব্রুয়ারির কাগজটা বার করেছি, দেখলুম মাহবু যা জানতে চায় তা সবই ওর মধ্যে রয়েছে। হুম, এক এক করে বলে যা, আমি নোট করে রাখছি। হ্যাঁ, মামাবাবু জানতে চেয়েছিল ওঙ্কারমাল আগরওয়াল বারাসতের ওই বাগানটা কবে আর কার কাছ থেকে কিনেছে, লিখে নাও। কিনেছে মাত্র 1 বছর আগে, এক্সাক্ট ডেট অফ পারচেস হচ্ছে 21 জানুয়ারি 1993। যে বিক্রি করেছে তার নাম অশোক মল্লিক, এর গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ প্রপিতামহের নাম কুলপতি মল্লিক। গ্রেট গ্র্যান্ডফাদারের নাম দিয়ে কী হবে? বা মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিল মামাবাবু সেটা জানতে চাইলো যে। তো ওই কুলপতি মল্লিকই ইন দ্য ইয়ার 1893 এই মন্দির প্রতিষ্ঠা করেন। একটা ব্যাপার খেয়াল করেছো কিরণ মামা? কিরে? মন্দিরটা 100 বছর জাস্ট গত বছর পূর্ণ হয়েছে, আর ওই লাস্ট ইয়ারেই মন্দির শুদ্ধ বাগানটা বিক্রি হয়ে যায়। গ্রামের মানুষরা অবভিয়াসলি এটা ভালো চোখে দেখেনি। কিন্তু ওটা তো একটা ডিজার্টেড মন্দির, পুজো আচ্ছা তো আর হচ্ছিল না। না, পুজো আচ্ছা না হোক, মন্দিরের সামনে একটা মেলা তো হচ্ছিল, তার উপরে আবার দৈনিক সমাচারের রিপোর্টার লিখেছে যে সেন্টিনারি উপলক্ষে গত বছর মেলা হয়েছিল খুব জাঁকজমক করে। তা ওঙ্কারমল তাতেই বোধহয় ভয় পেয়ে গেছিলো, এবছরের গোড়াতেই তাই বাগান ঘিরে পাঁচিল তুলে দেয়। ভয় যে কিসের তা তো বুঝতেই পারছো, মেলার ছুতো দেখিয়ে গ্রামের মানুষরা 7 বিঘের ওই বাগানটাকে পাবলিক প্রপার্টি হিসেবে দাবি করে বসবে, এটা ভেবেই ওঙ্কারমল ঘাবড়ে যায়। হুম, আর কিছু বলবি? বলবার উপায় আছে নাকি ডাক্তারবাবু, আমার বাবা এরই মধ্যে 3-3 বার টাকাটা দিয়েছেন কথা শেষ করবার জন্য। তোমাদের কাজ কেমন এগোচ্ছে? আরে আজই তো এলুম, এখনও সব বুঝে উঠতে পারিনি। ঠিক আছে, মাওকে বলো আমরা সবাই ভালো আছি। কৌশিক ফোন নামিয়ে রাখল, ফোনটা আবার বেজে উঠল প্রায় সঙ্গে সঙ্গেই। মিসেস সিনহা বললেন, দেরাদুন থেকে মিসেস মিত্র কথা বলতে চান। কার সঙ্গে? মিস্টার ভাদুরির সঙ্গে, কিন্তু তিনি তো শুনলুম একটু বেরিয়েছেন, আপনি কি কথা বলবেন? ঠিক আছে দিন। লাইনটা এসে গেল। মিস্টার ভাদুরি, তিনি একটু বেরিয়েছেন, কখন ফিরবেন? এতক্ষণে ফিরে আসা উচিত ছিল, আমি তার বন্ধু কিরণ চ্যাটার্জি। আপনার কথা আমি মিস্টার ভাদুরির কাছে শুনেছি, ওকে কয়েকটা কথা জানাবার ছিল। হ্যাঁ, কোনো মেসেজ থাকলে স্বচ্ছন্দে আমাকে দিতে পারেন, কিংবা ধরুন ঘণ্টাখানেক বাদে যদি ফোন করেন। না 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 না, যা বলবার আপনাকেই বলছি, আপনি ওকে কাইন্ডলি জানিয়ে দেবেন, বলবেন যে মিস্টার মিত্র মানে আমার হাজব্যান্ড এখনও ফিরে আসেননি, আমাকে কোনো খবরও দেননি। আর হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কাল সকালেই আমি মুসুরি গিয়ে মিস্টার ভাদুরির সঙ্গে দেখা করব, এই ধরুন 10টা নাগাদ। তারপর সামান্য থেমে হঠাৎই ভীষণ নিচু গলায়, যদি অবশ্য ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকি। ভদ্রমহিলা যে এই শেষের কথাটা বললেন কেন কিছুই বুঝলুম না, এইটুকুই শুধু বোঝা গেল যে ফোনটা তিনি নামিয়ে রেখেছেন। দেরাদুন থেকে মেজর গুপ্তের ফোন এলো 5টা নাগাদ, ভাদুরী মশাই তখনও ফেরেননি। মেজর গুপ্তকে সে কথা জানাতে তিনি বললেন, সন্ধ্যে নাগাদ ফোন করবার কথা ছিল, কিন্তু সেই সময় একটা ফেয়ারওয়েল পার্টিতে যেতে হবে, তাই যা জানাবার এখনই জানিয়ে দিচ্ছি। উইল ইউ কাইন্ডলি পাস ইট অন টু মিস্টার ভাদুরী, খবর নম্বর 1, মাধব মিত্তির বাড়ি ফেরেনি। হ্যাঁ, এখানে তো ওকেই দেখেছিলেন তাই না? অফকোর্স, আমার চোখে এখনও ছানি পড়েনি মশাই, ল্যান্ড রোভারে যে লোকটা ড্রাইভারের পাশে বসেছিল সে যে মাধব মিত্তির আমি হল অফ করে বলতে পারি। ভেবেছিল মুসৌরি থেকে স্ট্রেট এখানে ফিরে আসবে, কিন্তু তা কিন্তু ফেরেনি। হ্যাঁ, ফেরেনি যে একটু আগেই যেটা জানলুম। কার কাছে? মিসেস মিত্রর কাছে। তার মানে সাবিত্রীর কাছে। এই সাবিত্রীকে নিয়েই খবর নম্বর 2। ভাদুরিরাকে বলবেন যে আজ দুপুরে ওদের শোবার ঘরের লাগোয়া বাথরুমের স্কাইলাইটের কাঁচ ভেঙে বাইরে থেকে কেউ ভেতরে ঢোকবার চেষ্টা করেছিল। শব্দ শুনে সাবিত্রী চেঁচিয়ে ওঠে, ওদের চৌকিদার তক্ষুনি ছুটে এসেছিল কিন্তু কাউকে দেখতে পায়নি। বলেন কি? আটকে ওঠার মতো কিছু নয়, তবে হ্যাঁ, বার্গলারিটা ইদানিং এদিকে বেশ বেড়ে গেছে। আসলে মুশকিল হচ্ছে কি জানেন, সাবিত্রী এমনিতেই হার্টের রোগী, তার উপরে এই ঘটনায় দেখলুম টেনশনেও বেড়ে গেছে। তবে ভয়ের কিছু নেই, আমি একটা ওষুধ লিখে দিয়ে এসেছি, ওটা খেলে টেনশন কমে যাবে। আচ্ছা, ভাদুরী মশাইকে আর কিছু বলতে হবে? না, আপাতত আর কোনো খবর নেই, খবর হলেই ওকে জানাবো। ওকে, ভাদুরী মশাই ফিরলেন 6:30 নাগাদ। বলতে যাচ্ছিলাম, এই আপনার 4:45 মধ্যে ফেরা, এক প্যাকেট বিলিতি সিগারেট কিনবার জন্য কি বিলেত যেতে হয়েছিল? কিন্তু ভাদুরী মশাইয়ের পিছনে যিনি প্রায় ঢাকা পড়ে গিয়েছিলেন তাকে দেখে আর আমার বাক্স ফুর্তি হলো না। সদানন্দবাবু,
মাথায় বিশাল ব্যান্ডেজ মাথা। আমার মুখ দিয়ে যে কথা সরছে না সেটা লক্ষ্য করে সদানন্দবাবু বললেন, আরে না মশাই, ভয়ের কিছু নেই, এই ব্যান্ডেজের বহর দেখে ঘাবড়ে যাবেন না, আসলে অল্প একটু কেটে গিয়েছে। কি হয়েছিল? ভাদুরী মশাই সদানন্দবাবুকে দেখিয়ে বললেন, ওকেই জিজ্ঞেস করুন। সদানন্দবাবু হেসে বললেন, আর বলবেন না, পথের মধ্যে দুটো মদো মাতাল আমাকে ছুরি উঁচিয়ে অ্যাট্যাক করেছিল, কিন্তু ছুরি দেখেই আমি চেঁচিয়ে উঠেছিলাম, তো তাইতে লোকজন ছুটে আসায় আর ছুরিটা ঠিক মতো চালাতে পারেনি। এদিকে আবার ভাদুরী মশাইও তার মিনিট পাঁচেকের মধ্যে সেখানে গিয়ে হাজির, উনি আমাকে একটা ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওষুধ টষুধ লাগিয়ে ব্যান্ডেজ করিয়ে আনলেন, একটা ইঞ্জেকশনও নিতে হলো। কাজটা কি অন্যায় করেছি? আরে ছিচি, তাই কি আমি বললাম, তবে কিনা এত সবের কোনো দরকার ছিল না, স্রেফ এক মুঠো গাঁদা পাতা হাতে ডলে তার রসটা লাগিয়ে দিলেই হতো। কথাটা শেষ করে সদানন্দবাবু বাথরুমে ঢুকলেন। ভাদুরী মশাইকে জিজ্ঞেস করলুম, কথাটা সত্যি? কোন কথাটা? ওই মাতালের কথাটা? না সত্যি নয়, তবে ওকে সেটাই বলেছি, নইলে উনি ভয় পেয়ে যেতে পারতেন। মাতাল যদি নাই হয় তবে ওরা কারা? ভাড়াটে গুন্ডা। তবে কিনা আমার ধারণা, যাকে ছুরি মারতে বলা হয়েছিল তিনি সদানন্দবাবু নন, ওরা লোক চিনতে ভুল করেছে। কাকে মারতে বলা হয়েছিল তাহলে? এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন ভাদুরী মশাই, মৃদু হাসলেন, তারপর বললেন, আমার মনে হয় মেজর গুপ্তকে, অর্থাৎ আমাদের বিষ্টুকে। ভুলে যাবেন না যে সদানন্দবাবুর মতনই তারও পরনে ছিল অলস্টার আর মাথায় ছিল মাঙ্কি ক্যাপ। রাত্রির খাওয়ার পাঠ চুকে গেল 8:30 মধ্যে। ভাদুরী মশাইয়ের ঘর আমাদেরটার ঠিক পাশেই, ঘরের নাম্বার 303। সেখানে বসে খানিকক্ষণ গল্পগুজব হলো। সদানন্দবাবুর চোখ দুটো যে ঘুমে জড়িয়ে আসছে সেটা লক্ষ্য করছিলুম। দুরাত ট্রেন জার্নির পরে সেটা অস্বাভাবিকও নয়, তাছাড়া ভদ্রলোকের উপর দিয়ে ধকলও আজনেহাত কম যায়নি। মুখে অবশ্য বলছেন যে ও কিছু না, অমন তো হতেই পারে, কিন্তু রাস্তার উপরে হঠাৎ ওইভাবে হামলা হওয়ার মনের উপরে যে মস্ত একটা ধাক্কা খেয়েছেন তাতে সন্দেহ নেই। বললুম, ঘরে গিয়ে শুয়ে পড়ুন সদানন্দবাবু, আজ আর রাত জাগবেন না, আপনার এখন রেস্ট দরকার। আপনি যাবেন না? হ্যাঁ, আমি একটু বাদেই যাচ্ছি। আর হ্যাঁ, জানলা বন্ধ রয়েছে বটে, কিন্তু পাল্লা তো কাছের, তাতে শীত আটকায় না। পর্দাটা পুরোপুরি টেনে নেবেন, নইলে ঠান্ডা লেগে যেতে পারে। সোফা ছেড়ে উঠে পড়লেন সদানন্দবাবু, ঘর থেকে বেরিয়েই যাচ্ছিলেন কিন্তু গেলেন না। দরজা পর্যন্ত গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, একটা কথা বলবো। হুম, বলুন। এই হোটেলে লোক এত কম কেন? মানে এ বেলা তো আমরা ডাইনিং হলে গিয়ে খেলুম, কিন্তু কই, সেখানেও তো দেখলুম আমরা ছাড়া আর কেউ নেই, হল একদম ফাঁকা। শুধু এই হোটেল বলে কথা নেই, ভাদুরী মশাই বললেন, মুসৌরির প্রায় সব হোটেলই এখন ফাঁকা যাচ্ছে। কেন? বাহ, এখন স্ল্যাক সিজন না? নেহাত আমাদের মতো পাগল ছাড়া কেউ কি এই সময় হিল রিসর্টে আসে নাকি? অবশ্যই স্ল্যাক সিজন বলে হোটেলের চার্জও এখন অনেক কম, তা ধরুন প্রায় অর্ধেক। অন্য সময় এলে পুরো চার্জ দিয়েও ঘর পাওয়া শক্ত হতো। ও তাই, বলুন, লোকজন কম দেখে আমার আবার অন্য কথা মনে হয়েছিল। কি কথা মনে হয়েছিল সেটা আর ভেঙে বললেন না সদানন্দবাবু, ঘর থেকে বেরিয়ে গেলেন। ভাদুরী মশাই একটা সিগারেট ধরালেন, চুপচাপ সেটা টানলেন কিছুক্ষণ, তারপর বললেন, স্ল্যাক সিজন বলে পয়সা কড়ির দিক থেকে একটু সুবিধেই হয়েছে, বেশি টাকা কড়ি তো সঙ্গে নিয়ে আসিনি। তার মানে হোটেলের খরচা মাধব মিত্তির দিচ্ছেন না? দিতে চেয়েছিলেন কিন্তু আমি নিইনি। ওমা কেন? কয়েকটা ব্যাপারে আমার একটু খটকা আছে, সেটা না মেটা পর্যন্ত ওর কেসটা আমি নিচ্ছি না। সেটা যে ওকে এখানে এসেই বলে দিইনি তাও নয়। উনি তাতে কী বললেন? কিছুই বললেন না, শুধু একটু গম্ভীর হয়ে গেলেন। এটা একটু আনএথিক্যাল ব্যাপার হয়ে গেল না? মানে উনি যখন ব্যাঙ্গালোরে ফোন করেন তখন তো আপনি কেসটা অ্যাকসেপ্ট করেছিলেন। সেটা উনি বলছেন কিন্তু ভুল বলছেন, আসলে ব্যাঙ্গালোরে উনি যখন ফোন করেন তখন ওকে যা বলেছিলাম এখনও ঠিক তাই বলছি। কি বলেছিলেন ওকে? বলেছিলাম যে ঠিক আছে, ব্যাপারটা বুঝে দেখবার জন্য আমি দেরাদুনে যাব, তো সেটা দেখছি, তো দেরাদুনেও দেখছি মুসৌরিতেও দেখছি, তাতে কি ওর কেস অ্যাকসেপ্ট করা হলো। তো পরে আর এ নিয়ে কোনো কথা হয়নি? কি করে হবে, দুদিন ধরে তো ওর কোনো পাত্তাই নেই। ভাদুরী মশাইয়ের সিগারেট ফুরিয়ে গিয়েছিল, সেটাকে অ্যাশট্রেতে পিষে দিয়ে তিনি ফের নতুন একটা সিগারেট ধরালেন। এক গলা ধোঁয়া টেনে নিয়ে
ঠোঁট গোল করে ধোঁয়াটা আস্তে আস্তে ছাড়তে ছাড়তে গোটা কয়েক রিং বানালেন। তারপর বললেন, আপনারও তো ট্রেনে নিশ্চয়ই ভালো ঘুম হয়নি, যান আপনিও শুয়ে পড়ুন গিয়ে। না, মাত্র তো 9টা বাজে, এখন ঘুম আসবে না। তাছাড়া আরও দু একটা কথা জিজ্ঞেস করবার ছিল। করুন। আপনি তো আমাদের কয়েকটা দিন আগেই কলকাতা ছেড়েছেন, এখানে এসে যদ্দূর যা দেখেছেন তার থেকে একটা আইডিয়াও ইতিমধ্যে হয়েছে নিশ্চয়ই। তাতে কি মনে হচ্ছে? কিসের কি মনে হবে? না মানে মাধব মিত্তির মানুষটি ঠিক বিশ্বাসযোগ্য কিনা, মানে কেসটা আপনি নেবেন কি না সেটা তো তারই উপরে নির্ভর করছে। পুরোপুরি বিশ্বাসযোগ্য যে নন সে তো বলেইছি, অলরেডি দু দুটো মিথ্যে উনি বলেছেন। সে দুটোর একটারও অবশ্যই তেমন কিছু গুরুত্ব নেই, কিন্তু তার ফলে কি মুশকিল হয়েছে জানেন? ওর কোনো কথা বিশ্বাস করার আগে আমাকে দুবার ভাবতে হচ্ছে, সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না আমি। তার মানে কেসটা নিচ্ছেন না, তাই তো? না, তা কিন্তু এখনও আমি বলিনি, তবে একটু ধাঁধায় যে পড়ে গেছি সেটা ঠিক। কেসটা নেবার জন্য উনি কি আপনাকে সরাসরি অ্যাপ্রোচ করেছিলেন? না না, চিনলে তো সরাসরি অ্যাপ্রোচ করতেন, উনি তো আমাকে চিনতেনই না। হি কেম থ্রু বিষ্টু। বিষ্টুই প্রথম দেরাদুন থেকে আমাকে ফোন করে ওর কথা জানায়, তারপর বিষ্টুর রেফারেন্স দিয়ে উনি আমাকে ফোন করেন। সেই হয়েছে আর এক জ্বালা। মেজর গুপ্তকে, আপনার এই বিষ্ণুচরণকে আপনি অনেক দিন ধরেই চেনেন বলে মনে হচ্ছে, ভুল বললাম? না না, ঠিকই ধরেছেন, বিষ্ণুকে ওর ছেলেবেলা থেকেই আমি চিনি, ব্যাঙ্গালোরের ছেলে। গত বছর তো আপনি ব্যাঙ্গালোরে গিয়ে অসুখ বাঁধিয়ে বসেছিলেন, তখন আমার ডাক্তার বন্ধু অচ্যুত গুপ্তকে কল দিতে হয়েছিল, তাকে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তাকে না থাকবে না, বছর ষাটেক বয়স, হাসি খুশি মানুষ, দারুণ ফর্সা, মাথায় মস্ত টাক। ব্যাস, বিষ্টু হচ্ছে সেই অচ্যুত গুপ্তর ছোটো ভাই, টাকটা ওদের একটা পারিবারিক ব্যাধির মতন, ইটস ইন দ্য ফ্যামিলি। বিষ্টুকে যখন প্রথম দেখি তখন ওর সবে ISC পাশ করে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, কিন্তু তখনই যে ওর মাথার সামনের দিকে চুল হালকা হতে শুরু করেছিল এটা ভুলিনি। একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরি মশাই, তারপর বললেন, টাক থাকলে কি হয়, ওরা সবকটা ভাই কিন্তু ভারী হ্যান্ডসাম, কিন্তু এদিকে আবার এত হ্যান্ডসাম হলে কি হয়, অচ্যুতের কাছেই শুনেছি যে তার এই কনিষ্ঠ ভ্রাতাটির দাম্পত্য জীবন একটুও সুখের হয়নি। কিরকম? তাহলে শুনুন। ভাদুরি মশাই ফের একটা সিগারেট ধরালেন, তারপর দেশলাইয়ের জ্বলন্ত কাঠিটাকে শূন্য নাড়িয়ে নিবিয়ে দিয়ে সেটাকে অ্যাশের মধ্যে নিক্ষেপ করে এক গাল ধোঁয়া ছেড়ে বললেন, শুনেছি বিষ্টু যখন মেডিকেল কলেজের ছাত্র তখনই এক গাদা মেয়ে ওর প্রেমে পড়ে গিয়েছিল, তো তাদেরই একজনের সঙ্গে বিয়েও হয়ে যায়। ওর মেয়েটি মারাঠি, আর্মির এক রিটায়ার্ড ব্রিগেডিয়ারের একমাত্র সন্তান। বিষ্টু তখনও পাশ করে বেরোয়নি, পাশ করবার বছর দুয়েক বাদে আর্মির ডাক্তারের চাকরি নিয়ে ও আলমোড়ায় চলে যায়, আর দুর্ঘটনা ঘটে সেই আলমোড়াতেই। কিসের দুর্ঘটনা? স্টোভ ফাটার। ভোরবেলায় ঘুম থেকে উঠে শকুন্তলা মানে সেই মারাঠি মেয়েটি বেডটি বানাবার জন্য স্টোভ ধরিয়েছিল, হঠাৎ স্টোভ ফেটে সে মারা যায়। ওহ, ভেরি স্যাড। মেজর গুপ্ত তারপরে আর বিয়ে করেননি? করেছিল, শকুন্তলার বাপ মা যতদিন বেঁচেছিলেন ততদিন করেনি, তারপরে করেছিল, সেও তো বছর পাঁচ ছয় পরের ঘটনা। এই বিয়েটাও সুখের হয়নি? না, এটাও সুখের হলো না। শুনেছি এবারে বিয়ে করেছিল একটা পাঞ্জাবি মেয়েকে, বিষ্টু তখন আম্বালা স্টেশনড, সেখানেই এই পাঞ্জাবি এয়ারএসের সঙ্গে ওর পরিচয়। এয়ারএস বলছেন কেন? অনেক টাকা কুড়ির মালিক? তা অন্তত ১,৫০ তো হবেই, তাছাড়া জমি জমাও শুনেছি কম ছিল না, বাপ মা মরা মেয়ে, দাদামশাইয়ের কাছে মানুষ হয়েছে, হয়তো সেই জন্যেই একটু স্পয়েলড চাইল্ড গোছের হয়ে গিয়েছিল, আর হয়তো সেই জন্যে বিষ্টুর সঙ্গে বয়সের বেশ কিছুটা পার্থক্য সত্ত্বেও যখন গোঁ ধরে বলল যে ওকে ছাড়া আর কাউকে সে বিয়ে করতে রাজি নয়, দাদামশাই তখন আর না বলতে পারলেন না। বিষ্টুর বয়স তখন প্রায় ৩৫, আর মেয়েটির এই ধরুন ১৭-১৮। তারপর? তারপর আর কি, হানিমুন করতে ওরা কাশ্মীরে গেল, আর টু কাট আ লং স্টোরি শর্ট, মেয়েটি সেখানেই মারা গেল। কি করে? পহেলগাঁওয়ের ওদিকে গিয়েছিল, সেখানে ব্লেজার্ডে তাঁবু উড়ে যায়, ঠান্ডা লেগে দুজনে নিমোনিয়া বাঁধিয়ে বসে, শ্রীনগরে ফিরিয়ে এনে বোথ অফ দ্যাম হ্যাড টু বি হসপিটালাইজড। বিষ্টু বেঁচে যায়, মেয়েটা বাঁচেনি।
এক মুহূর্ত চুপ করে রইলেন ভাদুরী মশাই। তারপর বললেন, কত বছর বয়স পর্যন্ত বিয়ে করা চলে মশাই? হেসে বললুম, কোনো এজবার আছে বলে তো শুনিনি, 21 থেকে 81, যখন খুশি বিয়ে করতে পারেন। কিন্তু বিষ্টু আর উপথ মারালো না। অচ্যুত গুপ্তের কাছে শুনেছি দ্বিতীয় বউ মারা যাবার বছরখানেক পর থেকেই ওরা বিষ্টুকে ফের বিয়ের কথা বলতে শুরু করেছিল। কিন্তু যতবারই বিয়ের কথা উঠেছে ততবারই পাশ কাটিয়ে গেছে বিষ্টু। হেসে বলেছে, কেন আমাকে আবার বিয়ে করতে বলছো তোমরা? দুবার তো বিয়ে করলুম, একটাও কি টিকল? আপনি কখনো এ নিয়ে ওকে কিছু বলেছেন? একবারই বলেছিলুম, এ হলো বছর দশেক আগের কথা। তখন আমি ব্যাঙ্গালোরের যে পাড়ায় থাকতুম সেখানে আমাদের ফ্ল্যাট বাড়ির কাছাকাছি একটা মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক থাকতেন। তার বড় মেয়ে উর্মিলার বয়স তখন বছর 30-এক। সুন্দরী না হোক, সুশ্রী চেহারা, কিন্তু পয়সার অভাবে ভদ্রলোক শুনলুম তার বিয়ে দিতে পারছেন না। বিষ্টু সেবারে পুজোর ছুটি কাটাতে দাদার কাছে গিয়েছিল। তখনই একদিন তাকে বলি যে মেয়েটাকে বিয়ে করে ফেল, তোরও বছর 40-এক বয়স হলো, মেয়েটারও বছর 30, দিব্যি মানিয়ে যাবে। আবার একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই। তারপর বললেন, দুই পরিবারের উদ্যোগে দুজনের দেখা সাক্ষাৎও করিয়ে দেওয়া হয়েছিল। দেখা সাক্ষাৎ মানে দুটো সিনেমার টিকিট কেটে বিষ্টুর হাতে ধরিয়ে দিয়ে বলা হলো, যাও বইটা বেশ ভালো হয়েছে, দুজনে গিয়ে দেখে এসো। শুনেছি সিনেমা দেখে দুজনে একটা হোটেলে গিয়ে ডিনারও খায়, কিন্তু ওই পর্যন্তই, কাজের কাজ কিছুই হলো না। মেজর গুপ্ত কি বললেন এই ব্যাপারে? ও একই কথা বলল, মেয়েটাকে কেন মেরে ফেলতে চাইছেন দাদা, জানেনই তো যে আমার কপালে বউ টেকে না। আহা, বিয়ে না হোক, দিব্যি বেঁচে তো আছে, ওকে বেঁচে থাকতে দিন, বুঝুন ব্যাপার। মেয়েটার কি হলো? কি আর হবে, যখন বুঝলো যে তার বিয়ে আর হবার নয় তখন নার্সিংয়ের ট্রেনিং নিয়ে কুয়েত চলে যায়। শুনেছি সেখানেই একটা হাসপাতালে চাকরি করছে। ও, মেজর গুপ্তের বয়সও তো এদিকে 50 হলো, তাই না? এক আধ বছর কম বেশি হতে পারে। দেখে কিন্তু অনেক কম বলে মনে হয়, আমি তো ভেবেছিলুম 40-42-এর বেশি হবে না। ওদের সবকটা ভাইকেই বয়সের তুলনায় অনেক কম দেখায়। অচ্যুতের বয়স তো 60 হলো, কিন্তু দেখলে মনে হয় 50। তো যা বলছিলুম, বিষ্টুকে ওর ছাত্রজীবন থেকে চিনি, অচ্যুতের ছোটো ভাই বলে স্নেহও করি যথেষ্ট। ইদানিং অবশ্য কালে ভদ্রে দেখা হয়, কিন্তু তা হোক, মাধব মিত্র যখন বিষ্টুর রেফারেন্স দিলেন তখন আর এক কথায় না বলে দিতে পারলুম না। বলুন যে ঠিক আছে, সরেজমিনে এসে এই নিয়ে যা খোঁজ খবর করবার তা আমি করবো, কিন্তু তার মানে এই নয় যে কেসটা আমি নিয়েছি। কৌশিক, মিসেস মিত্র আর মেজর গুপ্তর সঙ্গে ফোনে যে কথা হয় তা আমি ডিনারের আগেই ভাদুরী মশাইকে জানিয়ে রেখেছিলাম। এখন সেই প্রসঙ্গটা আবার ইচ্ছে করেই তুললুম আমি। তাতে ভাদুরী মশাই বললেন, কৌশিককে আমি ইতিমধ্যে একবার ফোন করেছি, তাতে ওকে বলে দিয়েছি যে বারাসতের বাগানটা নিয়ে আর একটু খোঁজ খবর করতে হবে। আর কিছু না হোক, বাগানটা যিনি বিক্রি করলেন সেই অশোক মল্লিক ওখানকারই বাসিন্দা না বাইরে থাকেন সেটা অন্তত জানা দরকার। আর মিসেস মিত্রর ব্যাপারটা? উনি তো কাল সকালেই আসছেন, তখন ওরই কাছে পুরো ব্যাপারটা শোনা যাবে। এখন আর ও নিয়ে ভেবে কোনো লাভ নেই। কিন্তু না, আর নয়, 10টা বাজে, এবার আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন। শেষ হল শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তী সৃষ্টি গোয়েন্দা ভাদুরীর গল্প বরফ যখন গলের প্রথম পর্ব। নমস্কার।